তা আজকে এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসটা করবো, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। তো 10 নম্বর অঙ্কটা করবো আজকে, ভালো অঙ্ক দিয়েছে। বলছে, মোহাম্মদ রাকিবুল ইসলাম আ সিটিজেন অফ ইন্ডিয়া। খুব ভাইটাল কথা বলেছে, সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে আন্ডারলাইন করলাম, কারণ এটা সিটিজেন বলে দিচ্ছে। ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া ওয়াজ আউটসাইড অফ ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ বিজনেস। ঠিক আছে, মানে মিস্টার মোহাম্মদ রাকিবুল ইসলাম একজন ভারতীয় নাগরিক ছিল এবং ওয়াজ আউটসাইড অফ ইন্ডিয়া, মানে ভারতের বাইরে গেছে। কেন ভারতের বাইরে গেছে? ফর দ্য পারপাস অফ বিজনেস, বিজনেস করার জন্য ভারতবর্ষের বাইরে গেছে। সিন্স 1st January 2020, কবে ভারতের বাইরে গেছে? 1st January 2020। ঠিক আছে, হি কেম টু ভিজিট ইন ইন্ডিয়া। ঠিক আছে, সে আবার ভারতবর্ষে এসছে ফর 48 days ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ারে 48 দিনের জন্য এসছে। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। 23-24 ভারতবর্ষে এসছে 48 দিনের জন্য, এটাও ঠিক আছে। হিজ ইনকাম ইন ইন্ডিয়া 20 লাখ টাকা, এবং তার ভারতবর্ষে ভারতের ইনকাম, ভারতে ইনকাম করেছে কত? 20 লাখ টাকা, এবং ভারতের বাইরে ইনকাম করে 10 লাখ টাকা। হি ইজ নট লাইবেল টু পে ট্যাক্স আউটসাইড ইন্ডিয়া, সে ভারতবর্ষের বাইরে ট্যাক্স পে করছে না। ঠিক আছে, তো বলেছে নট লাইবেল টু পে ট্যাক্স, পে করতে লাইবেল নয়, মানে বাধ্য নয়। ঠিক আছে, তো এই সুন্দর কথা বলেছে 10 নম্বর, একদম পুরো এই এই 10 নম্বর যে কোশ্চেন দিয়েছে পুরো থিওরি লেখা ছিল। ডিম টু বি রেসিডেন্ট, ডিম টু বি রেসিডেন্টের একটা পয়েন্ট লেখা ছিল থিওরি, ওই থিওরিটা পুরো তুলে দিয়েছে না, ওই থিওরিটা পুরো তুলে দিয়ে ডিম টু বি রেসিডেন্ট। আমি বলছি রেফার টু পেজ নাম্বার, রেফার টু পেজ নাম্বার, আমি যে পিডিএফ পাঠিয়েছিলাম, পিডিএফ এ যে কত নম্বর পেজ ছিল আমি বলেছি রেফার টু পেজ নাম্বার। বইতে বইতে লেখা আছে কিনা জানি না, আমি বইয়ের কথা বলতে পারবো না। আমি আমি একটা পিডিএফ পাঠিয়েছিলাম, পিডিএফ এ সুন্দর করে লেখা আছে ডিম টু বি রেসিডেন্ট। বলেছি পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5 চলে আসবি, পেজ নাম্বার 5, 5 নম্বর পেজের একদম নিচে, 5 নম্বর পেজের একদম নিচে চলে আসবে, একদম নিচের পয়েন্ট, 5 নম্বর পেজের একদম নিচে, মানে 2 নম্বর পয়েন্ট, আরো ভালো বলতে পারি 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 5 নম্বর পেজের একদম নিচে লাস্টের দিকে 2 নম্বর পয়েন্ট। ঠিক আছে, পেয়েছিস? হ্যাঁ, টিম রেসিডেন্ট, একদম একদম ঠিক, টিম রেসিডেন্ট। সেকশন আমি আগের দিন বলেছিলাম, সেকশন মুখস্থ করা খুব ভাইটাল, মানে পরীক্ষায় সেকশন তো দেবেই এমসিকিউ তে। টিম রেসিডেন্টের সেকশন কি আছে? সেকশন 6 সাবসেকশন 1 ক্যাপিটাল এ, সেকশন 6 সাবসেকশন 1 ক্যাপিটাল এ মুখস্থ করতে হবে। বলছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পড়তে গিয়ে আমরা এটা শিখে গেছি ইন্ডিভিজুয়াল কাদের বলে বলতে হবে না, কারণ আমরা আগের চ্যাপ্টার বলে শিখে এসেছি পার্সন ইন্ডিভিজুয়াল কাকে বলে বলেছিলাম। ইন্ডিভিজুয়াল সেল NOR, NOR মানে নট অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে, কোন পার্টিকুলার কোনো একজন ইন্ডিভিজুয়ালকে আমরা নট অর্ডিনারি রেসিডেন্ট তখনই বলবো, নট অর্ডিনারি রেসিডেন্ট তখনই বলবো ইফ ফলোয়িং কন্ডিশন আর স্যাটিসফাই, যদি নিচের কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তখনই তাকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলবো। মানে আবার বলছি বেশ কিছু কন্ডিশন এখন বলছি, এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তাহলে ওই ইন্ডিভিজুয়াল, ওই ইন্ডিভিজুয়ালকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা যাবে, নট অর্ডিনারি রেসিডেন্ট বলা যাবে, নট অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে, তো সে কন্ডিশনগুলো কি? ওই ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে যে কোশ্চেনটা ছিল মোহাম্মদ রাকিবুল, কি ছিল? রাকিবুল ইসলাম না, মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রথম লাইনেই বলেছিল সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সিটিজেন। তাহলে প্রথম কন্ডিশন ও মিলেছে, প্রথম কন্ডিশন মিলেছে। সেকেন্ড কন্ডিশন কি বলছে? টোটাল ইনকাম, মানে মোহাম্মদ রাকিবুল ইসলামের টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্সেস, মানে ফরেন সোর্স মানে বিদেশ থেকে ইনকাম। ঠিক আছে, বলছে এই যে মোহাম্মদ রাকিবুল ইসলামের টোটাল যত টাকা কামাবে, ঠিক আছে, তার মধ্যে বিদেশের ইনকামটা ওর ইনকামের মধ্যে হবে না। কি বললাম, বুঝতে পারলি? তো সাপোজ ধর, আমি বলছি একটা একটা এক্সাম্পল বলছি, সাপোজ ধর আমি ধর টোটাল ইনকাম করলাম 1 লাখ টাকা, তার মধ্যে বিদেশ থেকে ইনকাম করলাম 30,000 টাকা, তাহলে আমি এই দেশ থেকে কত ইনকাম করেছি? 70,000 টাকা। তো এই দেশের ইনকামটা নিতে বলেছে, বলছে টোটাল ইনকাম, এটা ভালো করে, টোটাল ইনকাম এক্সক্লুডিং, এক্সক্লুডিং মানে নেবো না, কোনটা নেবো না, ইনকাম ফ্রম ফরেন সোর্স, ফরেন থেকে যদি কোনো টাকা কামাও সেটা এর মধ্যে নেওয়া যাবে টোটাল ইনকামের মধ্যে। ঠিক আছে, বাট নিতে পারবো কোন কোন ইনকামটা নিতে পারবো? ফরেন বিজনেস ইনকাম, ফরেন মানে বিদেশ থেকে যদি কোনো বিজনেস ইনকাম হয় সেটা নিতে পারবো, বিদেশ থেকে বিজনেস ইনকাম নিতে পারবো, বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম হুজ কন্ট্রোল ইজ ইন ইন্ডিয়া, এবং যেই বিজনেসটা কন্ট্রোল হবে ইন্ডিয়া থেকে, যেই বিজনেসটা কন্ট্রোল হবে ইন্ডিয়া থেকে সেটা নিতে পারবো, কিন্তু এবং ইনকামটা কত হতে হবে? 15 লাখ টাকা। মোদ্দা কথা, ওরা বলে দিয়েছে যে তোমার ইন্ডিয়ান ইনকাম 15 লাখ টাকা হতে হবে, এটা বলেছে। ওরা বলেছে যে ইন্ডিয়া থেকে তুমি যে ইনকাম করেছো সেই ইনকামটা যেন 15 লাখ টাকা যদি ক্রস করে যায় তাহলে একটা কন্ডিশন। তাহলে প্রথম কন্ডিশন বললাম তাকে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে, সেকেন্ড কন্ডিশন বললাম সেই পার্সন মানে এখানে কি ছিল মোহাম্মদ রাকিবুল ইসলাম, ঠিক আছে, তার ইন্ডিয়ান ইনকাম হতে হবে 15 লাখ টাকার বেশি, 15 লাখ টাকার বেশি হতে হবে। স্যার এখানে কত আছে?
দেখা যাক, ওখানে দেখ কোশ্চেনটা পড়, কোশ্চেনটা পড়ে নে ভালো করে। কুড়ি লাখ, আচ্ছা আমি ওখানে পরে বলছি, যা সেটা শুনে নিলি কি 15 লাখ টাকার বেশি হতে হবে, ইন্ডিয়ান ইনকাম 15 লাখ টাকার বেশি হতে হবে, মানে ইন্ডিয়া থেকে ইনকাম করে 15 লাখ টাকার বেশি হতে হবে, কিন্তু বিদেশ থেকে যদি কোনো ইনকাম করো সেই ইনকামটা নেওয়া যাবে না। হ্যাঁ, বিদেশে যদি বিজনেস করো সেই ইনকামটা এর মধ্যে নেওয়া যাবে, এবং সেই বিজনেসটা কন্ট্রোল হতে হবে ভারতবর্ষ থেকে। এন্ড লাস্ট পয়েন্ট বলেছে কি, সাচ পার্সন, মানে ওই পার্সন, ও ভারতবর্ষ মানে ও বাইরে কোনো দেশে ট্যাক্স দেয় না, বাইরে কোন দেশে ট্যাক্স দেয় না, বলছি সাচ পার্সন ইজ নট পেইং ট্যাক্স ইন এনি কান্ট্রি অ্যান্ড ডিউ টু হিজ ডোমিসাইল রেসিডেন্ট বা সিমিলার নেচার। এই কথাটাই বলছে, তিনটে কন্ডিশন যদি ফুলফিল করা হয় তখন তাকে আমরা নট অর্ডিনারি রেসিডেন্ট বলবো, ঠিক আছে? এটাই আর কি লিখ, এটাই আর কিছু না, শুধু এই এক লাইন লিখতে হবে, হ্যাঁ এটাকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলে। এবার দেখা যাক কন্ডিশন গুলো একটু করে করা যাক। তো ওরা কি বলেছিলাম, প্রথমে 1 নম্বর কন্ডিশন মিলে গেল, সিটিজেন অফ ইন্ডিয়া। 2 নম্বর কন্ডিশন কি বলেছে, 2 নম্বর কন্ডিশন কি বলেছে, 2 নম্বর কন্ডিশন বলেছে দ্যাট ইন্ডিয়ান ইনকাম 20 লাখ টাকা বলেছে, 20 লাখ টাকা মানে 15 লাখ টাকার বেশি হতে হবে, কিন্তু ভারতবর্ষের বাইরে 10 লাখ টাকা ইনকাম দরকার নেই। ভারতবর্ষের বাইরে কত করে, ভারতে কত ইনকাম করছে, 20 লাখ টাকা, 15 লাখ টাকার বেশি, 2 নম্বর এই কন্ডিশনটাও মিলে গেল, ও ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে ট্যাক্স দেয়, তিনটা কন্ডিশন মিলে গেছে, ঠিক আছে? ঠিক আছে, তো এটা মিলে গেছে। আর একটা কিছু ছিল, আর একটা কিছু ছিল, আমি দেখে নিচ্ছি আর একবার দেখে নিচ্ছি, বলছি বলছি সব বলে দেবো। আচ্ছা, মানে এই তিনটে কন্ডিশন, এটা তো হলোই, মানে এটা যদি হয় তাকে বলা হয় কি, নট অর্ডিনারি রেসিডেন্ট, তাকে বলা হয় নট অর্ডিনারি রেসিডেন্ট। লেখা আমি অ্যান্সারটা বলেছি কি লিখতে হবে, তাহলে এর অ্যান্সারটা কি লিখবো এখানে লিখে দিচ্ছি পাশে, কারণ এটা তো আর ব্যাখ্যা করার ব্যাপার, এটা নট অর্ডিনারি রেসিডেন্ট। কারণ নট অর্ডিনারি রেসিডেন্ট কেন হলো, আমি তো বুঝিয়ে দিলাম, হ্যাঁ এই কারণে নট অর্ডিনারি রেসিডেন্ট। আরেকটা কন্ডিশন তো ওখানে লেখা নেই, কি করতে হবে, মানে প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস ইয়ার কত, 23-24, 23-24 তাকে ভারতবর্ষের নন রেসিডেন্ট হতে হবে। ওই পয়েন্টটা হয়তো লেখা নেই ওখানে, 23-24 সালে তাকে ভারতবর্ষের নন রেসিডেন্ট হতে হবে, কি বললাম বোঝা গেল, 23-24 তাকে ভারতবর্ষের কি হতে হবে, নন রেসিডেন্ট হতে হবে। আমি কন্ডিশন গুলো কি কি বললাম আরো একবার বলে দিচ্ছি, ডিম মানে এই সেকশনে কি বলা হয়েছিল, যে এই মোহাম্মদ রাকিবুল ইসলামকে ভারতবর্ষের নাগরিক হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তার ইন্ডিয়ান ইনকাম 15 লাখ টাকার বেশি হতে হবে, এবং সে ভারতবর্ষের অন্য, ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে ট্যাক্স দেয় না, এবং এটা হবে, আর হচ্ছে তাকে ভারতবর্ষের নন রেসিডেন্ট হতে হবে। যদি এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে তাহলে তাকে টিম টু বি রেসিডেন্ট বলা হবে, মানে নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে? এইটা তোকে মাথায় রেখে এটা লিখতে হবে, এটাই আর কি, মানে এটা হচ্ছে অরিজিনাল কারণ। আমি অ্যানালাইসিস করলাম, এটা অ্যানালাইসিস, অ্যান্সার তো ধর অপশন দিয়ে দেবে, নট অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট, এরকম অপশন দিয়ে দেবে, কারেক্ট অ্যান্সার লিখতে হবে কি, নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে বুঝতে পারলি এখানে কোশ্চেনটা কি পড়ালাম আমরা, আমরা পড়ালাম হচ্ছে এটা ডিম টু বি রেসিডেন্ট, ঠিক আছে? এটা কি বললাম, টপিকটা বললাম ডিম টু বি রেসিডেন্ট, আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম, আমি আজকে আরো একবার বলে দিলাম ডিম টু বি রেসিডেন্ট। তা আমাকে যদি ডিম টু বি রেসিডেন্ট বলে তাহলে কি হবে, কি অ্যান্সার লিখতে হবে, আমি কিন্তু বলে দিলাম এটা ডিম টু বি রেসিডেন্ট, তাহলে হয়ে গেল অ্যান্সারটা। এবার 11 নম্বরটা করবো, ঠিক আছে? তো তাহলে এখানে কি বললাম বুঝতে পারলি, এর অ্যান্সারটা কি হবে, বলছে ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে? আমার পরীক্ষার অপশনে কি দিয়েছে এটা খুব ভাইটাল, নট অর্ডিনারি রেসিডেন্ট এটাও যেমন কারেক্ট অ্যান্সার, আবার ডিম টু বি রেসিডেন্ট এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, কি বললাম বুঝতে পারলি? এবার দেখতে হবে অপশনে কি দিচ্ছে, কারণ আমি এখন এইমাত্র কি পড়ালাম, এটাকে তো ডিম টু বি রেসিডেন্ট বলে, ডিম টু বি রেসিডেন্ট দুটোই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দুটোই কারেক্ট অ্যান্সার, আমার অপশনে যেটা দেবে সেটাই আমাকে লিখতে হবে, অপশন দুটো দেবে না, দুটো দেবে না, দেবে একটাই, দেবে একটাই। 11 নম্বর পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 11 নম্বর কোশ্চেনটা, মিস্টার বি জেইন ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে? হু ওয়াজ আউটসাইড অফ ইন্ডিয়া ফর আ পিরিয়ড অফ 10 ইয়ার্স ফর দ্য পারপাস অফ বিজনেস, বিজনেসের জন্য সে ভারতবর্ষের বাইরে 10 বছর ধরে রয়েছে, ঠিক আছে? তো হি কেম অন এ ভিজিট টু ইন্ডিয়া, সে ভারতবর্ষে ভিজিট করতে এসে 1 অক্টোবর 2023
ঠিক আছে, ফার্স্ট অক্টোবর 2023 মানে 2023-24 করে ভারতবর্ষে ভিজিট করতে এসেছে, এবং সে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে কবে, 31 ডিসেম্বর 2023-এ, ঠিক আছে। এবং তার ইনকাম PVRCL সে কত টাকা ইনকাম করেছে ভারতে, 18 লাখ টাকা, অ্যান্ড ভারতবর্ষের বাইরে ইনকাম করেছে কত, 15 লাখ টাকা, ঠিক আছে। হি ইজ লাইবেল টু পে ট্যাক্স আউটসাইড ইন্ডিয়া অলসো, ঠিক আছে। হি ইজ লাইবেল টু পে ট্যাক্স, মানে ভারতের পাশাপাশি ভারতবর্ষের বাইরেও ট্যাক্স পে করতে বাধ্য। তো এর অ্যান্সারটা কি হবে, তো আমাকে সমস্ত জিনিস এক একটা করে পয়েন্ট বারবার করে করতে হবে আগের মতো। সে কি ইন্ডিয়ান সিটিজেন? হ্যাঁ, ইন্ডিয়ান সিটিজেন। তারপর হচ্ছে ভারতবর্ষে ইনকাম 15 লাখ টাকার বেশি, ভারতবর্ষে ইনকাম 15 লাখ টাকার বেশি, ঠিক আছে। এবার দেখতে হবে সে ভারতবর্ষের রেসিডেন্ট কি রেসিডেন্ট, এটা কাউন্টিং করতে হবে, ঠিক আছে। কাউন্টিং করতে হবে সে ভারতবর্ষের রেসিডেন্ট কি রেসিডেন্ট না। আগের অঙ্কটা ভারতবর্ষের নন রেসিডেন্ট ছিল, এখন বলতেই পারি স্যার আগের অঙ্কটা কি করে নন রেসিডেন্ট বুঝলেন, ওই জন্যই তো আগের ক্লাসটা করতে হবে। আগের ক্লাসে তো শুধু ওটাই শিখিয়েছিলাম কি করে বুঝতে হবে রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট, আগের ক্লাসে বুঝিয়েছিলাম। তো ঠিক আছে, এই অঙ্কটা দেখি, পার্টিকুলার 11 নম্বর অঙ্কটা দেখি, ও কি ভারতবর্ষের রেসিডেন্ট কি রেসিডেন্ট না। নিয়ম ছিল, এর নিয়ম ছিল, আমাকে দেখতে হবে ভদ্রলোক 23-24 সালে ভারতে কতই ছিল, 23-24, হ্যাঁ 23-24 সালে ভারতবর্ষে কতই ছিল। তো লোকটার নাম কি ছিল, মিস্টার বি জে, মিস্টার বি জে ভারত ছেড়েছে কবে নাকি, স্যার ভারতে এসছে কবে, কি বলেছে ভারতে এসছে কবে, 1 অক্টোবর, আমি লিখছি, জাস্ট আমি লিখছি, কাম ভারতে এসছে কবে, 1 অক্টোবর 2023, এই তারিখে ভারতে এসছে। আবার ভারত ছেড়ে চলে গেছে কবে, ভারতে এসছে 1 অক্টোবর 2023, তার ভারত ছেড়ে চলে গেছে কবে, 31 ডিসেম্বর 2023। আচ্ছা, 1 অক্টোবর 2023 মানে এটা 2023-24, আর এটাও 2023-24, আর তো ভারতে ছিল না, ও তো আর ভারতে ছিল না, এ কদিনই তো ভারতে ছিল, ও তো বিজনেস করতে ভারতের বাইরে চলে গেছে, 10 বছর ধরে ভারতের বাইরে আছে বিজনেস করছে, ও ভারতে কদিন ঘুরতে এসছে, ভারতে কদিন ঘুরতে এসছে, কবে, অক্টোবর মাসে এসছে, অক্টোবর মাসের 1 তারিখে এসছে, আবার ডিসেম্বর মাসে 31 তারিখে চলে গেছে। তাহলে আমি যদি বলি, আমাকে যদি জিজ্ঞাসা করে 23-24 সালে ভারতে কদিন ছিল, ও তো অন্য কোনো মাস ছিল না, তো অক্টোবর ছিল, অক্টোবর মাসটা পুরো ছিল, তো অক্টোবর মাস কদিন হয়, 31 দিন হয়, অক্টোবর মাস পুরো ছিল 31 দিন, নভেম্বর মাসটা পুরো ছিল, নভেম্বর মাস 30 দিন হয়, আর ডিসেম্বর মাস 31 তারিখ গেছে মানে 31 দিন ছিল, তাহলে কতদিন ছিল ভারতে, ও 31, 31 আর 30, মানে হচ্ছে ওই 90-92 দিন ভারতে ছিল, ও 92 দিন ভারতে ছিল, 23-24 সালে 92 দিন ভারতে ছিল, ঠিক আছে, 23-24 সালে 92 দিন ভারতে ছিল। তাহলে নিয়ম কি ছিল, নিয়ম ছিল, এই নিয়মগুলো এগুলো কি বললাম, এগুলো সব পড়তে হবে, নিয়ম না পড়লে এই চ্যাপ্টারের অঙ্ক করা যাবে না। এখানে সব নিয়ম লেখা ছিল, ১২০ দিনের একটা রুলস লেখানো ছিল, 182 কথা নয়, কথা না, ১২০ দিনে একটা রুল লেখা ছিল, এটা অ্যামেন্ডমেন্ট অফ ফাইন্যান্স অ্যাক্ট 2020-তে এসছে। এখানে কি বলা ছিল, ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তাহলে এখানে যে কোশ্চেনটা ছিল, 11 নম্বর কোশ্চেনটা, 11 নম্বর যে কোশ্চেনটা, এটা কি ছিল, সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ, 5 নম্বর কথায় একদম লাস্টে যেই পয়েন্টটা আগে বলছিলাম, 2 নম্বর পয়েন্টে, 1 নম্বর পয়েন্টের কোশ্চেন ছিল। তাহলে এখানে কি বললাম, ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এই যে এখন যে কোশ্চেনটা দিয়েছে 11 নম্বর কোশ্চেন, এটা ছিল ইন্ডিয়ান সিটিজেনের অঙ্ক, এটা দিয়েছে ইন্ডিয়ান সিটিজেনের অঙ্ক, তো এই বলে দিয়েছে ইন্ডিয়ান সিটিজেন আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে। তো ভিজিটিং ইন্ডিয়া মানে কোনো ভারতীয় নাগরিক যদি ভারতবর্ষে ভিজিট করতে আসে, ভারতীয় নাগরিক ভারতের বাইরে থাকে, আরে বাহ, অনেক সিটিজেন থাকে, অনেক ইন্ডিয়ান সিটিজেন আছে ভারতের, ভারতেই জন্মগ্রহণ করেছে, চাকরি করতে বাইরে চলে গেছে, ব্যবসা করতে বাইরে চলে গেছে, থাকে ওখানে, কিন্তু ও কিন্তু ওই দেশের লোক নয়, ওই দেশের কর্মসূত্রে ওখানে থাকে, কাজের জন্য ওখানে থাকে, কিন্তু ভারতের, ভারতেরই লোক, ঠিক আছে। তো বলছে ইন কেস অফ ইন্ডিয়ান সিটিজেন, সে যদি ভারতে ভিজিট করতে আসে এবং তার টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্সেস বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম হুজ কন্ট্রোল ইজ ইন ইন্ডিয়া এক্সিড 15 লাখ শ্যাল বি নট অর্ডিনেশন, আগেরটার মতনই বলছে, কোনো ইন্ডিয়ান সিটিজেন যদি ভারতে ভিজিট করতে আসে এবং তার টোটাল ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয়, তখন আমরা তাকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলবো, তখন আমরা তাকে নট, যেটা আগে তাই বললাম, নট অর্ডিনারি রেসিডেন্ট বলবো, যদি সে ভারতে, যদি সে ভারতে, ভারতে পিভিএসি আর 23-24, যদি সে ভারতে 23-24 সালে 120 দিনের বেশি থাকে, 120 দিন থাকতে হবে, তখন তাকে বলা হবে রেসিডেন্ট,
ঠিক আছে, কিন্তু আমি এখন বের করলাম কতদিন থাকলো, 92 দিন, তাহলে তো রেসিডেন্ট হচ্ছে না, তাহলে তো রেসিডেন্ট হচ্ছে না, ঠিক আছে। তো অ্যান্ড স্টে ডিউরিং লাস্ট 4 ইয়ার্স ইজ অ্যাট লিস্ট 365 ডেজ, এবং লাস্ট 4 বছরে মোট 365 দিন বেশি থাকতে হবে, কারণ লাস্ট 4 বছর ভারতে ছিলই না, তো লাস্ট 4 বছর ভারতে ছিলই না, তাহলে 23-24 ভারতবর্ষে কতদিন থাকতে হবে, 120 দিনের বেশি থাকতে হবে, ঠিক আছে। তো তাহলে তো ওকে তাহলে এখানে এবার অ্যান্সারটা কি লিখতে হবে, ও ভারতের কি হচ্ছে, ও ভারতে কিন্তু একজন নন রেসিডেন্ট হচ্ছে, ও ভারতবর্ষের কিন্তু একজন নন রেসিডেন্ট হচ্ছে, কেননা দেখ নট অরেন রেসিডেন্ট কখন বলবো, নট অরেন রেসিডেন্ট কখন বলবো, যদি 120 দিনের বেশি থাকে, ও তো 120 দিন থাকতেই পারে, তাই জন্য ও হয়ে গেল নন রেসিডেন্ট, তাহলে এটার অ্যান্সার হবে নন রেসিডেন্ট, এটার অ্যান্সার হবে নন রেসিডেন্ট। এবার বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করবো, কটা অঙ্ক আছে তোর, 11টা অঙ্ক করানো হলো, এখানে কটা অঙ্ক আছে দেখে নি, কুড়িটা আছে, দেখা যাক কটা হয় আজকে, একটা একটা করে করবো, প্রথম কোশ্চেনটা দিয়ে আরম্ভ করবো, ঠিক আছে। খাতা খোল, আগের অঙ্কগুলো তো এমসিকিউ হিসাবে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি, এখানে এগুলো করে করে দেখতে হবে, ঠিক আছে, এগুলো খাতা খুলে খুলে করে করে দেখতে হবে, ঠিক আছে। তো ইলাস্ট্রেশন 1 কোশ্চেন পড়ছি, খুব ভালো করে কোশ্চেন পড়তে হবে, একবার দুবার করে পড়তে হবে কোশ্চেন, ঠিক আছে, একবার দুবার করে কোশ্চেনটা পড়তে হবে। কি বলেছে, মিস্টার আর দত্ত ওয়েন্ট টু ইউএসএ, মিস্টার আর দত্ত ও ইউএসএ যাচ্ছে, ঠিক আছে, ইউএসএ যাচ্ছে ফ্রম ইন্ডিয়া থেকে, ফ্রম ইন্ডিয়া ফর হায়ার এডুকেশন, বলে দিয়েছে একজন পার্সন, তার নাম ছিল আর দত্ত, সেই ইউএসএ যাচ্ছে, কোথা থেকে ইউএসএ যাচ্ছে, ইন্ডিয়া থেকেই যাবে, কেন যাচ্ছে, হায়ার এডুকেশনের জন্য, কবে যাচ্ছে, 1 ডিসেম্বর 2009, খুব মাথায় রাখতে হবে, কোশ্চেনটা পড়ছি মন দিয়ে, ঠিক আছে। তো তাহলে তোরা খাতা আনে, অঙ্কটা যখন করবো তাহলে ঘর করবো, অঙ্কের নাম্বার 1 লেখ, নাম্বারিং লেখ, 1 নম্বর লেখ, 1 নম্বর লেখ, খাতায় মার্জিন টানবি না, একদম বারবার বলেছি, বিশেষ করে অ্যাকাউন্টেন্সের কষ্ট আছে, খাতায় মার্জিন টানবি না, ঠিক আছে। 1 নম্বর, 1 নম্বর লিখলাম, কোশ্চেন নাম্বার 1 লিখলাম, লিখে প্রথমে একটা ঘর করবো, কোশ্চেন তো পড়বোই, কোশ্চেন তো পড়ছি আমরা, আবার পড়বো কোশ্চেন, কোশ্চেন পুরো পড়া শেষ করিনি, জাস্ট একটা ঘর করে নে, লিভ আর একটা কাপ, না একটা ঘর করে নিবি, কি লিখবি, একটা লিভ আর একটা কাপ, লিভ মানে জানিস, লিভ মানে হচ্ছে ভারত কবে ছেড়েছে, আর কাপ মানে ভারতে কবে এসছে, ঠিক আছে, ভারত ছেড়েছে কবে, ভারতে এসছে কবে, তাহলে দেখ, এখানে কোশ্চেনটাই বলেছে মিস্টার আর দত্ত ও ইউএসএ গেছে, ঠিক আছে, ইন্ডিয়া থেকে ইউএসএ গেছে হায়ার এডুকেশনের জন্য, কবে গেছে, কবে গেছে মানে ভারত ছেড়েছে কবে, 1 ডিসেম্বর 2019, তাহলে ভারত ছেড়েছে 1 ডিসেম্বর, লিভে লিখবো, হ্যাঁ 1 ডিসেম্বর 2019, 1 ডিসেম্বর 2019 মানে কোন বছরের মধ্যে পড়ে, 1920-র মধ্যে পড়ে, কোন বছরের মধ্যে পড়ে, 1920-র মধ্যে পড়ে, 1920-র মধ্যে, ঠিক আছে, 1920-র মধ্যে। তারপর দেখতে হবে কি বলেছে, আর এবার বলেছে ইন উইন্টার ভ্যাকেশন, মানে উইন্টার ভ্যাকেশন মানে উইন্টার ভ্যাকেশন পেয়েছে, ঠিক আছে। তো তো ইউএসএ তে উইন্টার ভ্যাকেশন পেয়েছে, ওখানে অনেকদিন ছুটি থাকে, তো কি বলছে, হি কেম টুয়াইস ইন ইন্ডিয়া, ঠিক আছে, সে ভারতে এসছে, সে ভারতে এসছে দুবার, ভারতে এসছে দুবার, ভারতে এসছে, ঠিক আছে, প্রথমবার যে ভারতে এসছে, হি ফার্স্ট টাইম হি কেম অন ইন্ডিয়া, হি কেম অন 1 জানুয়ারি 2022, প্রথমবার ভারতবর্ষে এসছে কবে, 1 জানুয়ারি 2022, তো 1 জানুয়ারি 2022 মানে ডেট পরে লিখবো, ওখানে আগে শুনে নিই, 1 জানুয়ারি 2022 মানে কোন কোন তারিখের মধ্যে, কোন বছরে পড়ছে, 1 জানুয়ারি 2022 মানে 21-22, 21-22, তাহলে 21-22 ভারতে এসছে এবং সেখানে এসে 20 দিন ছিল, তাহলে মাথায় রাখবি, মাথায় রাখবি 21-22 ভারতে এসে 20 দিন ছিল, ঠিক আছে, তাহলে 21-22 ভারতে এসে কতদিন ছিল, 20 দিন ছিল, তাহলে চ ওখানে লেখ, তাহলে জাস্ট কামের ঘরে লেখ, কামের ঘরে লেখ, 21-22 ভারতে এসে 20 দিন ছিল, 20 দিন, জাস্ট এটুকু লিখলেই হবে। আমি কোশ্চেনটা পড়ে কোশ্চেনে কি বলেছে এটা সাজাচ্ছি, অঙ্ক করছি সাজাচ্ছি, কোশ্চেনে কি বলতে চাইছে, 21-22 ভারতে এসে কতদিন ছিল, 20 দিন ছিল। তারপর কি বলেছে, সেকেন্ড টাইম, কেন বলেছে উইন্টার ভ্যাকেশনে দুবার আসবে ভারতে, দুবার এসেছে ভারতে,
সেকেন্ড টাইম যখন ভারতে এসেছে কবে এসেছে, 15ই ডিসেম্বর 2022। 15ই ডিসেম্বর 2022 মানে 22-23, 22-23 ভারত এসে কতদিন ছিল? 25 দিন ছিল। তাহলে আবার লেখ, তার নিচেই লিখবি 22-23, 22-23 এসে 25 দিন ছিল, লিখবো 22-23 এসে 25 দিন ছিল। কামের ঘরে লিখছে, তাহলে গল্প বুঝেছিস? ও এই তারিখে ওই ভদ্রলোক ভারত ছেড়েছে হায়ার এডুকেশনের জন্য, ইউএসএ চলে গেছে, ঠিক আছে? তো তারপর ওখানে শীতকাল পড়েছে, শীতকালে ছুটি পেয়েছে, ছুটিতে ভারতে দুবার এসছে, একবার 21-22 এসছে, একবার 22-23 এসছে, 20 দিনের জন্য আর 25 দিনের জন্য। নেক্সট কি বলেছে? আফটার কমপ্লিটিং দ্য এডুকেশন, তার যখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তো হি কাম ব্যাক, হি কেম ব্যাক টু ইন্ডিয়া। সে ভারত চলে এসছে পড়াশোনা শেষ, ওখানে কি করবে? ভারতে চলে এসছে। কবে এসছে ভারতে পারমানেন্টলি? 30শে ডিসেম্বর 2023। 30শে ডিসেম্বর 2023 মানে কত? 23-24। তাহলে তাহলে ভারতে পারমানেন্টলি চলে এসছে কবে? 23-24, 23-24, ঠিক আছে, 23-24। ডেটটা বল, ডেটটা বল, কবে এসছে? 30শে ডিসেম্বর 2023। ব্যাস এই হচ্ছে কোশ্চেন। আমার আমার দরকারও নেই কোশ্চেন করার, ব্যাস এইটাই ছিল কোশ্চেন, এটাই ছিল স্যার কিছু। তার মানে যখনই অঙ্ক দেবে কোশ্চেনটা পড়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে, অঙ্ক হয়ে গেল ইজি, ঠিক আছে? এত অব্দি গল্প হয়ে গেল, হয়ে গেল, এইটাই ছিল। একজন ভদ্রলোক, একজন ইন্ডিয়ান লোক, ভারতীয়, ঠিক আছে, ও পড়াশোনা করার জন্য ভারতবর্ষের বাইরে গেছে, ইউএসএ তে পড়াশোনা করতে গেছে। কবে ভারত ছেড়েছে? এই দিন ভারত ছেড়েছে পড়াশোনা করতে গেছে, ঠিক আছে? তো ওর যখন পড়াশোনা শেষ হবে তখনই তো আসবে, হ্যাঁ মাঝে তো আসতেই পারে, নিজের ঘর বাড়ি দেখতে আসতে পারে, ফ্যামিলির লোকজন থাকে, তো ছুটি পেয়েছে তখন চলে এসছে। তো ব্যাস এই নিয়ে অঙ্ক করতে বলেছো। তো আমাদের প্রথমে প্রথমে অঙ্কটা করতে হয় কি, প্রথমে না যখন অঙ্কটা করতে, প্রথমে একটু ইআর এর ঘর লিখতে হয়, ইআর ইআর লিখতে হবে, ইআর, ঠিক আছে? প্রথমে কি লিখলাম দেখ, ইআর প্রথমে লিখবে ইআর, তারপর তোরা 12 মাসের ইআর লিখবি, ইআর এর পরে একটা 12 মাসের নাম লিখবি, 12 মাস, ঠিক আছে? 12টা মাসের নাম লিখবি। ইয়ার লিখলাম, তোর 12 মাসের নাম কি? মাসটা শুরু হবে এপ্রিল মাস থেকে, পুরো এপ্রিল থেকে মার্চ অব্দি টানা লিখবি নামগুলো, লিখতে থাক। ইয়ার এর পর এপ্রিল থেকে মার্চ অব্দি টানা নাম লিখ, পরপরই তো লিখবি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে আরো একটা ঘর করবি টোটাল। তাহলে কি করলাম? কিচ্ছু করলাম না, অঙ্কর একটা প্যাটার্ন, ঠিক আছে? কি লিখলাম প্রথমে? প্রথমে লিখবি বছর, তারপর এপ্রিল মাস থেকে পুরো টানা মার্চ মাস অব্দি লিখবি, তারপর একটা ঘর লিখবি টোটাল। ওইভাবে তোকে করতে হবে, জায়গা করতে হবে তোকে, সেইভাবেই জায়গা করতে হবে, জায়গা করতেই হবে তোকে, বুঝলে? জায়গা তোকে করতে হবে, ওরকম করলে হবে না তো, ওইভাবে নিচে লিখলে হবে না, ঠিক আছে? তো এক লাইনেই তোকে লিখতে হবে, আর যদি এক লাইন না ধরে ওই লাইনটা কেটে দে, কেটে দিয়ে একটা ইয়ে করে নিয়ে লেখ, পরেরটা দিয়ে, অত বড় করার দরকার নেই, ছোটটা করে লেখ। এগুলো দাগ কেটে দেবে, ঠিক আছে? ছোট করে হাত দিয়ে কাটতে হবে, তো এমসিকিউ হাত দিয়ে কাটতে হবে। তো সবার প্রথম, সবার প্রথম যেটা করবো, সবার প্রথম যে বছর ইয়ারটা লিখবো, সবসময় ট্যাক্সে মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কি, আমাদের প্রিভিয়াস ইয়ার দিয়ে শুরু করতে, প্রিভিয়াস ইয়ার কত? 23-24। তো প্রথমে না 23-24 লিখবি, প্রথমে কি লিখবি? প্রথমে বছরটা কি লিখতে বললাম বল? 23-24, ঠিক আছে? আচ্ছা, মিনিমাম তুই যখনই অঙ্ক করবি না 4টে বছর লিখবি, বেশি লিখতে পারবি, 4টে বছর, ঠিক আছে? প্রথম বছরটা লিখলাম কি? 23-24। তা 23-24-এর নিচে মানে বুঝতে পারছিস, 23-24-এর আগের বছর কোন? 22-23, তাহলে লেখ 22-23 লেখ। তার আগের বছর 21-22, তাই তো? তার আগের বছর
21, তার আগের বছর 19-20, ব্যাস তুই কিছু করার না কর, মানে অ্যাটলিস্ট এইটুক ঘর করিস, মানে হয়তো আরো অনেকগুলো, আরো অনেকগুলো বছর লিখতে হয়, মিনিমাম এইটুক বছর লিখলে তোর কাজ হয়ে যাবে, এইটুক বছর লিখলে কাজ হয়ে যাবে, এইটুকু বছর, আমার কথা কি বললাম বুঝতে পারলি? তাহলে তুই যখনই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক করবি, সবার প্রথম 23-24 লিখতে হবে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সবার প্রথম 23-24 লিখতে হবে, অর্থাৎ এই বছর যারা ট্যাক্স করছে এই বছর, পরের বছর অন্য হয়ে যাবে, এই বছরে সবার প্রথম টিভিএস আর হ্যাঁ এক এক বছর করে কমাবি, এক এক বছর করে কমাবি, প্রথম বছর লিখলাম 23-24, তারপরে এক বছর কমলে কত হচ্ছে 22-23, তারপর হচ্ছে 21-22, 20-21, 19-20, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, মিনিমাম তোরা এই 5টা বছর লিখিস, ঠিক আছে? তারপর তো কয়েকটা অঙ্ক করার পর তুই নিজেই বুঝতে পারবি যে আমার একটা বছর লিখলে হয়ে যাবে, কোনো অঙ্ক একটা বছর লিখলে হয়ে যাবে, কোনো অঙ্ক 5 বছর লিখতে হবে, কোনো অঙ্ক 10 বছর লিখতে হবে, সে একটা দুটো অঙ্ক করলেই বুঝতে পারবি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার কোশ্চেনটা, কোশ্চেনটা পড়ার দরকার নেই, আমি রাফটা রাফটা লিখলাম না, এই রাফটার দিকে দেখাবো, রাফটা সবাই সবার খাতার দিকে দেখা, তাহলে বুঝতে সুবিধা হবে, সবাই সবার খাতার দিকে দেখা, রাফটার দিকে দেখা, যে রাফটা উপরে লিখলাম, লোকটা কোন দেশের লোক ছিল বল, কোশ্চেন গুলো করছি, লোকটা কোন দেশের লোক ছিল, ইন্ডিয়ার লোক ছিল, ব্যাস লোকটা ইন্ডিয়ার লোক ছিল, তো ইন্ডিয়ার লোক ছিল ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়া থেকে ছেড়ে ইউএসএ গেছে, কবে ইন্ডিয়া ছেড়েছে, 19-20, তার মানে তোরা এখানে যে 19-20 ঘরটা আছে, 19-20 ঘরটার দিকে তাকাবে, সবাই সবার খাতার থেকে 19-20 ঘরটার দিকে থাকো, 19-20, 19-20 ঘরটার দিকে থাকো, 19-20 ঘরটার দিকে তাকালো, তাকে জিনিস প্রত্যেক 19-20 ঘরের দিকে, তো ও ছেড়েছে কবে, দেখ খাতার দিকে দেখা, প্রত্যেকে খাতার দিকে দেখা, ও ভারত ছেড়েছে 19-20, ঠিক আছে, কিন্তু কোন তারিখে ছেড়েছে ভারত, 1 ডিসেম্বর ভারত ছেড়েছে, 1 ডিসেম্বর ভারত ছেড়েছে, তাহলে 1 ডিসেম্বর ভারত ছেড়েছে, মানে দেখ সবাই সবার খাতার দিকে দেখা, ভালো করে খাতার দিকে দেখ, 19-20 ঘরটার দিকে দেখা, একদম 19-20 ঘরের দিকে দেখাবি, 1 ডিসেম্বর মানে কি, এই যে ডিসেম্বর, এই যে ডিসেম্বর মাস, এই যে ডিসেম্বর মাস, তাহলে ডিসেম্বর মাসে কত তারিখে ছেড়েছে, 1 তারিখে ছেড়েছে, তার মানে কোন একজন মানুষ ডিসেম্বর মাসে 1 তারিখ ভারত ছেড়েছে, তার মানে কি, মানে এখানে ট্যাক্সে এটা পরিষ্কার ভাবে বলা হয়েছে, যেদিন ভারত ছাড়বে সেই দিন ভারতে ছিল মনে করা হবে, আর যেদিন ভারতে এসছে সেই দিন ভারতে ছিল মনে করা হবে, এটা বলা আছে, রুলটা বলা আছে, আগের দিন পরিষ্কার ভাবে বলে দিয়েছিলাম, যেদিন ভারত ছাড়বে সেদিন ভারতে ছিল, আর যেদিন ভারতে আসবে সেদিন ভারতে ছিল, ঠিক আছে? তো তাহলে এখানে লিখবে 1, তাহলে ও 1 তারিখ ভারত ছেড়েছে, ও 1 তারিখ ভারত ছেড়েছে, তাহলে ধরে নেবো কি ও 1 তারিখে ভারতে ছিল, আচ্ছা ঠিক আছে, তার মানে ও ডিসেম্বর মাসের 1 তারিখ ভারত ছেড়েছে, তার মানে কি ও জানুয়ারিতে ভারতে ছিল না, ভাব ভালো করে ভাব, ব্যাপারটাকে বুঝতে হবে না, তুমি তুমি 19-20 ডিসেম্বর মাসে ভারত ছেড়েছো, তার মানে তুমি তো জানুয়ারিতে ভারতে ছিল না, তুমি ফেব্রুয়ারিতে ভারতে ছিলে না, মার্চে ভারতে ছিলে না, মানে তুমি যেদিন ভারতে ভারত ছেড়ে তারপরে ভারতে ছিলেন, তার আগে কোথায় ছিল, ভারতেই ছিলাম, তাহলে ভারতেই ছিলাম, তাহলে এপ্রিল মাসে ভারতে ছিলাম, মানে 30 দিন ছিলাম এপ্রিলে, কারণ এপ্রিল মাস 30 দিন হয়, মে মাস ভারতে ছিলাম, মে মাসে 31 দিন হয়, জুন মাসে 30 দিন হয়, জুলাই মাসে 31 দিন হয়, আগস্ট মাসে 31 দিন হয়, সেপ্টেম্বর মাসে 30 দিন হয়, অক্টোবর মাসে 31 দিন হয়, নভেম্বর মাসে 30 দিন হয়, ব্যাস এই ঘরটাকে ফিল আপ করতে হবে তাদের, এই ঘরটাকে ফিল আপ করতে হবে, ফিল আপ কর, কি বললাম 19-20 এপ্রিল মাসে 30 দিন, এপ্রিলে 30 লিখবি, মেতে 31 লিখবি, জুনে 30 লিখবি, জুলাইতে 31 লিখবি, ঠিক আছে, তো আগস্টে 31 লিখবি, লিখেছিস তো, সেপ্টেম্বরে 30 লিখবি, লিখেছিস, তারপর অক্টোবরে 31 লিখবি, লিখেছিস অক্টোবরে 31, তারপর নভেম্বরে 30, ডিসেম্বরে 1, বারবার করে বারবার করে বুঝতে হবে, এই যে ভদ্রলোক তার নাম ছিল আর দত্ত, ও ভারত ছেড়েছে কবে, স্যার 19-20 সালে, ভালো করে ডেটটা পড়বি, কিন্তু ডেট কোন বছর, বছরটা, কেন তোরা যে বললি যে স্যার ভারত ছেড়েছে 1 ডিসেম্বর 2019, তাহলে এখানে এটা কোন বছর, 19-20, 19-20 ডিসেম্বর মাসে 1 তারিখ ভারত ছেড়েছে, মানে ডিসেম্বর মাসে 1 দিন ছিল, তার মানে তুই ধর নর্মালি ভাব, তুই ধর তুই ধর তুই ধর আজকে ধর ভারত থেকে বাইরে গেছিস, আজকে দিন ধর আজকে ধর ভারত ছেড়ে ভারতের বাইরে গেলি, তার মানে তুই ভারতে ছিলি কবে, আজকে এবং তার আগের দিনগুলো, ও তো ডিসেম্বর মাসে 1 তারিখ ভারত ছেড়েছে, তার আগে কোথায় ছিল, ভারতেই ছিল, এই ঘরগুলো ফিল আপ কর, এখন তোদের মানে কোশ্চেন হতে পারে স্যার জানুয়ারি মাসে লিখলেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কেন লিখবো, কোন দেশে ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ইউএসএ ছিল, লিখবো, বোঝা গেল ব্যাপারটা, তারপরে দেখ তারপরে কি ছিল, কামের ঘরের দিকে দেখা, ওপরে যে কামের ঘর ছিল, 21-22 ভারতে ঘুরতে এসেছিল, ঘুরতে এসেছিল কিন্তু কতদিনের জন্য ঘুরতে এসেছিল, 20 দিন, তাহলে 21-22 যেখানে ছিল ওখানে ও সোজাসুজি টোটালের ঘরে লিখবি 20, টোটালের ঘরে 21-22 সোজাসুজি টোটালের ঘরে লিখবি 20, ঠিক আছে, আর 22-23 টোটালের ঘরে লিখবি 25, ঠিক আছে, ঘুরতে এসেছিল কিন্তু থাকতে আসেনি, ঘুরে চলে গেল, 25 দিন, 20 দিন আর 25 দিন লিখেছিস, 21-22 20 দিন আর 22-23 25 দিন, ঠিক আছে, বোঝা গেল,
এবার 23-24 ও পারমানেন্টলি ভারতে কবে এসছে বল? ভারতে কবে এসছে স্যার? 30শে ডিসেম্বর 2023, মানে 23-24 এসছে। তা ডিসেম্বর মাসের 30 তারিখে এসছে স্যার। ডিসেম্বর মাসের 30 তারিখে আসলে ডিসেম্বর মাসে দুদিন ছিল। ডিসেম্বর মাসে 30 তারিখে এসছে, 30 তারিখ আবার 31 তারিখ, তা ডিসেম্বর মাসে দুদিন ছিল। তাহলে এখন প্রশ্ন হলো স্যার ও জানুয়ারি মাসে কোন দেশে ছিল? আরে ও তো ভারত চলে এসছে, তো জানুয়ারি তো ভারতেই ছিল, তাহলে 31 দিন। ফেব্রুয়ারিতে কতদিন হয়? কত কতদিনে ফেব্রুয়ারি মাস হয়? 28 দিনে হয়, কিন্তু এখানে 29 দিন হবে। কারণ হচ্ছে এটা 23-24 বলেছে, 24 লিপি আর তাই 29 দিন হবে, ঠিক আছে? তো আর মার্চ মাসে 31 দিন পাশ হয়ে গেল, তাহলে তিনটে যোগ কর, মানে 23-24 যোগ কর কত হচ্ছে দেখ। হ্যাঁ বল কোনটা? আরে ও ছোটবেলাতেই পড়েছিস, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কদিনে হয়? 29 দিন। হ্যাঁ তো 23-24 তো ফেব্রুয়ারি 24 তো 93 হচ্ছে, তাই তো 93 হচ্ছে, 93। আর 19-20 যোগ কর, 19-20 যোগ করতে হবে, দেখি যোগ করে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে 240, 241, 42, 43, 44, 45, 245 দিন হচ্ছে। 19-20-তে 245 দিন হচ্ছে, 19-20-তে 245 দিন হচ্ছে, ঠিক আছে? সব ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে? 19-20 ব্যাস, এইটাই হচ্ছে তোর রাফ, এই হলো অঙ্ক শেষ, মানে এত অব্দি বুঝতে পারলি? এইবার বলি স্যার অঙ্ক শেষ হয়ে গেছে? আরে কিছুই হয়নি এখন, হয়তো অঙ্কের কিছুই হয়নি, অঙ্কের তো কিছুই করিনি, এটা তো যার আমার কাজ করলাম, আমার অঙ্ক করার সুবিধার জন্য এটা করলাম। মেন কাজ তো লেখা, মানে ধর কি বলবো, এখানে আমাকে জানতে চেয়েছে ওর স্ট্যাটাসটা জানতে, স্ট্যাটাস ঠিক আছে, তো স্ট্যাটাস জানতে চেয়েছে। এ তো স্ট্যাটাসটা কি প্রথমে জানতে হয়, প্রথমে জানতে আমি শিখিয়েছিলাম আগের দিন, পরিষ্কারভাবে বুঝিয়েছিলাম, যারা যারা করতে এসেছিল জানে, বেসিক কন্ডিশন বিসি, বিসি আর একটা অ্যাডিশনাল কন্ডিশন এসি, এগুলো লিখতে হবে, এগুলো লেখানো আছে খাতায়, লেখা নোটে লেখানো আছে, বেসিক কন্ডিশন এর বিসি, অ্যাডিশনাল কন্ডিশন এসি। বিসি দুটো ছিল, বিসির পয়েন্ট দুটো ছিল, এসির পয়েন্টটা দুটো ছিল, এগুলো সব খাতায় লেখানো আছে, খাতায় বা ওই পিডিএফ দিয়ে নোটে সব লেখানো আছে। বিসি দুটো ছিল আর এসি দুটো ছিল। বিসিতে কি বলছে? 23-24, 23-24 তোমাকে 182 days, কি বললাম, 182 দিন অর মোর থাকতে হবে। বোঝা গেল কি লিখলাম? এটা এগুলো খাতায় লিখতে হবে না, এটা বোঝাচ্ছি, এটা সব লেখা ছিল, পিডিএফ দেওয়া আছে, পিডিএফ এ লেখা ছিল, সুন্দর করে লেখা আছে। মানে বিসি কি লেখা ছিল? বিসি মানে বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশনকে বাংলায় বলা হয় মৌলিক সত্য, মৌলিক সত্য, মৌলিক সত্যের প্রথম সত্য কি বলা হয়েছিল? 23-24 কতদিন থাকতে হবে? 182 দিন বা তার বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু কি? 23-24 60 or more, 60 দিন অথবা তার বেশি থাকতে হবে, and 365 days in last 4 PPY, in last 4 PPY, এটাই ছিল বেসিক কন্ডিশন, আর কিছু লেখা ছিল না বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশন এই কথাটাই লেখা ছিল। ঠিক আছে, বেসিক কন্ডিশন এই কথাটাই পরিষ্কার হয়ে বলা ছিল, বলা ছিল যে 23-24 সালে তোমাকে ভারতবর্ষে, তুমি ভারতবর্ষের রেসিডেন্ট কি রেসিডেন্ট না, ধর একটা অঙ্ক দিল তোমাকে জানতে হবে তুমি ভারতবর্ষের রেসিডেন্ট কি রেসিডেন্ট না, রেসিডেন্ট মানে হচ্ছে আবাসিক, তুমি ভারতবর্ষের আবাসিক কি আবাসিক নয় এটা জানার জন্য জানতে হবে 23-24 তুমি ভারতে কতদিন ছিল, 23-24 তুমি ভারতবর্ষে কতদিন ছিলেন, 23-24 ভারতে কতদিন ছিল, তার প্রথম পয়েন্ট কি লিখেছে, প্রথম পয়েন্ট লিখেছি 182 দিন। এখানে কি বলছে, বেসিক কন্ডিশনে যে প্রথম পয়েন্টটা কি লেখা ছিল, যে তুমি ভারতবর্ষের রেসিডেন্ট, দেখ আমাকে যদি বলে তুমি রেসিডেন্ট কি রেসিডেন্ট, এটা জানার জন্য আমার সবার প্রথম বেসিক কন্ডিশন চেক করতে হয়, চেক করতে হয় বেসিক কন্ডিশন। তো বেসিক কন্ডিশনের প্রথম কন্ডিশন কি ছিল? 23-24 সালে ভারতে 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে, প্রথম কন্ডিশন। তাহলে দেখ এখানে 23-24 কি ভারতবর্ষে 182 দিন ছিল, দেখ 23-24 ভারতে কতদিন ছিল? 93 দিন ছিল। 23-24 ভারতবর্ষে কতদিন ছিল? 93 দিন ছিল। তার মানে আমাদের যে প্রথম কন্ডিশন লিখেছি এটা কিন্তু ফেলে দিই। সেকেন্ড কন্ডিশন কি লেখা ছিল? 23-24 ভারতবর্ষে কতদিন থাকতে হবে? 60 দিন অথবা তার বেশি। তাহলে 23-24 ভারতবর্ষে 60 দিন অথবা তার বেশি ছিল, হ্যাঁ স্যার ছিল, 93 দিন ছিল, 60 দিন বা তার বেশি ছিল। শুধু 60 দিন থাকলে হবে না, এবং তার পাশে দেখ সুন্দর করে অ্যান্ড লেখা আছে, অ্যান্ড দেখেছিস তো,
অ্যান্ড লেখা ছিল, ঠিক আছে? তো তার পাশে লেখা ছিল অ্যান্ড, দেখ নিচেই লেখা ছিল 60 দিন অথবা তার বেশি থাকতে হবে, এবং কি বলেছে যে 365 দিন থাকতে হবে ইন লাস্ট 4 PPY, মানে ইন লাস্ট 4 PPY, লাস্ট 4 PPY কাকে বলে? এই দেখ এই যে এটা আছে না, এই যে এই যে এটা, এটাকে বলা হয় লাস্ট 4 PPY, এটাকে বলা হয় লাস্ট 4 PPY, এই জন্য এটা বলছে লাস্ট 4 PPY, মানে 2324 তো আমাদের পিপি আসবে, 2324 পিপি আসি আর, আর পিপি ওয়াই মানে পি ওয়াই মানে পিপি আসি আর, আর পিপি ওয়াই মানে প্রিসিডিং পিপি আসি আর, পিপি আসি আর এর আগে, প্রিসিডিং মানে আগে, প্রিসিডিং মানে আগে, আর প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারের আগে 4 বছর, তো প্রিভিয়াস ইয়ার আগে 4 বছর কত লিখলাম, 22, 23, 21, 22, 20, 21, 19, 19, অর্থাৎ এই 4 বছর মিলিয়ে তোকে কতদিন থাকতে হবে, 365 দিন থাকতে হবে। তাহলে 4 বছর মিলিয়ে কত হচ্ছে, দেখ এখানে যোগ করি, এই 4 যোগ করে কত হচ্ছে, দেখ 4 যোগ করে কত, এই ক্যালকুলেটার নেই, 245 যোগ 20 যোগ 25 করে কত হচ্ছে, দেখ 245 যোগ 20 যোগ 25, সে 4 মিলে 290 দিন হচ্ছে, কতদিন হচ্ছে 4 মিলে, তার পাশে তুই লিখতে পারি 290 দিন হচ্ছে। তার মানে কি কি মনে হচ্ছে, সেকেন্ড কন্ডিশন, প্রথম কন্ডিশন তো কমপ্লিট করেনি, সেকেন্ড কন্ডিশনে কি আছে স্যার, 2324 60 দিন অথবা তার বেশি থাকতে হবে, আছে তো 93 দিন আছে, ওটা থাকলে হবে না, ওটা থাকলে হবে না, তার সঙ্গে এটাও থাকতে হবে, অ্যান্ড যেটা বলছে ওটাও থাকতে হবে, লাস্ট 4 বছর 365 দিন থাকতে হবে, আছে লাস্ট 4 বছর 365 না নেই, তার মানে ও ভারতবর্ষের আবাসিক নয়, ও ভারতবর্ষের নন রেসিডেন্ট, অর্থাৎ এই যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে যদি একটা মেলে তখন তাকে বলা হয় রেসিডেন্ট, একটা মেলেই তাকে রেসিডেন্ট, একটাও মেলে রেসিডেন্ট না, নন রেসিডেন্ট, অ্যান্সার কি হবে, নন রেসিডেন্ট, বুঝা গেল, কারণটা আমি পুরো বুঝিয়ে দিলাম, রেসিডেন্ট কি রেসিডেন্ট নয়, কোনটা কোন একটা মেলে, একটা মেলে নি, তুই বুঝতে পারছিস না, সে হয় তোমাকে এক একটা পুরো মিলতে হবে, নাই দু একটা পুরো মিলতে হবে, পুরো আধা মিললে হবে, পুরো মিলতে হবে, ঠিক আছে? তাহলে যদি কমপ্লিট করে তখন তাকে বলা হয় রেসিডেন্ট, ঠিক আছে? তাহলে এখানে তো রেসিডেন্ট হয়, তাহলে ও কি হলো, নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট। আমি বলছি অ্যাকচুয়ালি আগে যখন এই যে এই অঙ্কটা, এই এরকম অঙ্ক, এখন তো এত বড় অঙ্ক দেবে না, এই তো শিওর এত বড় অঙ্ক দেবে না, ঠিক আছে? তো এখন কোন অঙ্ক দেবে, আগে যে আগের দিন যে 1 থেকে 10টা অঙ্ক করেছি বা 11টা 12টা অঙ্ক করেছি, ওগুলোই দেবে, ওই অঙ্কগুলোই দেবে, ঠিক আছে? ওই অঙ্কগুলোই দেবে, এইগুলো যত করবো আমাদের কনফিডেন্স বিল্ড হবে, কনফিডেন্স বিল্ড হবে মানে যত প্র্যাকটিস করবো তত বুঝতে পারবে অঙ্কগুলো কি হবে, এই অঙ্কগুলোই আগে দিত, আগের সিলেবাসে এই অঙ্কগুলো 5 নম্বর আসতো, সরি 4 নম্বর আসতো, এই অঙ্কগুলো 4 নম্বর আসতো, তখন এইভাবে তোর লিখে তারপরে এই ছক সাজিয়ে তারপর গল্পটা লিখতে হতো যে কেন ওকে নন রেসিডেন্ট বললাম, তখন কি লিখতাম, আমি বলে দিচ্ছি শুনে, বাংলায় বলে দিচ্ছি, ইংলিশেও বলে দিচ্ছি, তখন লিখতাম কেন লিখতাম যে মৌলিক শর্ত, কারণ আমি বেসিক কন্ডিশনকে বাংলায় কি বলে মৌলিক শর্ত, ঠিক আছে? মৌলিক শর্ত বলে হেডিং দিতাম, হেডিং দিয়ে লিখতাম যে মিস্টার আর দত্ত একজন ভারতীয় নাগরিক, তিনি ভারতবর্ষের বাইরে, তিনি ভারতবর্ষের বাইরে অর্থাৎ ইউএসএতে, ইউএসএতে তিনি উচ্চশিক্ষার জন্য গেছে, উচ্চশিক্ষার জন্য গেছে, তিনি লিখলাম, তারিখ লিখলাম, এটা লেখার পর তারিখ দিলাম, লিখবো তারপরে লিখতাম যে তিনি পূর্ববর্তী বছরে, পূর্ববর্তী বছরে বাংলায় বললে এটাই লিখতে, তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে, তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে 93 দিন ছিলেন, তাই তো? পূর্ববর্তী বছরে ভারতবর্ষে কতদিন ছিল, পূর্ববর্তী বছরে 2324, তিনি 2324 সালে ভারতবর্ষে 93 দিন ছিলেন, ঠিক আছে? এবং শেষ 4 বছরে মোট 300 290 দিন ছিলেন, অর্থাৎ তিনি আমাদের যে দুটো মৌলিক শর্ত আছে, দুটো মৌলিক শর্তের একটা শর্ত পূরণ করতে পারেনি, তাই তাকে অনাবাসিক বলে গণ্য করা, এই লেখা হতো। হ্যাঁ, এটা যদি ইংলিশে লিখতাম, এটা যদি ইংলিশে লিখতাম, ইংলিশে লিখলে কি লিখতাম, বেসিক কন্ডিশন বলে হেডিং দিতাম, লিখতাম যে মিস্টার আর দত্ত ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন কমা, হি স্টে ইন ইন্ডিয়া, আমি ইংলিশে লিখে দিচ্ছি, এটা লাইনটা ইংলিশে লিখে দিচ্ছি, হি স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো কি বললাম, হি স্টে ইন ইন্ডিয়া মানে এরবার লিখতাম, মানে হি স্টে ইন ইন্ডিয়া মানে কিসে, ভারতবর্ষে ছিল কবে, হি স্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার 2324, কতদিন ছিল ভারতবর্ষে, 93 ডেজ, কতদিন ছিল 93 ডেজ, অ্যান্ড 290 ডেজ ইন লাস্ট 4 PPY প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, আমি লিখে দিচ্ছি লাইনটা, ঠিক আছে? তো তারপর ফুল স্টপ দিয়ে লিখবো, হি ডাজ নট স্যাটিসফাই এনি ওয়ান অফ দ্য বেসিক কন্ডিশন, সো হি ইজ নন রেসিডেন্ট ইন্ডিয়া, ব্যাস এইটুকুই লিখতে হবে, আমি লিখে দিচ্ছি ইংলিশটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তো আমি বারবার বললাম পরীক্ষায় যত লিখতে হবে না, তো MCQ অপশন রাইট মারতে হবে, তাই ঠিক আছে? তাহলে যত লেখালেখির কোনো ব্যাপার নেই, জাস্ট তোর নিজের বোঝার জন্য জানার জন্য লিখে দেবো, মানে বাংলা তো লেখাই আছে, তোর বইতে বাংলায় লেখা আছে, বাংলাটা লিখে সময় নষ্ট করছি না, বাংলা তুই করেই নিতে পারবি, ঠিক আছে? তাহলে কি বললাম, আমি কিন্তু খুব বেশি অঙ্কে লেখাবো না, লেখাটা নিজেকেই লেখা লিখতে হবে, আমি 2-3টা অঙ্ক লিখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি লিখছি এখানে হেডিং দিচ্ছি,
বেসিক কন্ডিশন। লেখা কোনো ব্যাপার না, মানে আমাদের যে এটা তো কলেজে পড়া হয়, কলেজে তো লিখতে হয়, লেখা কোনো ম্যাটার না, যে যেমন লেখে সে যেমন নাম্বার, মানে লেখাটা যে লিখবে, যে খাতা দেখবে সে বুঝতে পারলেই হলো, সে বুঝতে পারলেই হলো। তুমি গল্প লেখো বা দু লাইনে লেখো, লিখলেই কোনো ব্যাপার না, ঠিক আছে? তো মানে যে তুই লিখবি, যে খাতা দেখবে সে বুঝতে পারলেই হলো, নিয়মের সঙ্গে মানানসই হলেই হলো, বুঝতে পারলি? তো কি লিখবো, মিস্টার আর দত্ত ছিল না এটা, মিস্টার আর দত্ত, কমাতেই লিখবো অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তারপর কমাতেই লিখবো হিস্টে ইন ইন্ডিয়া, হিস্টে ইন ইন্ডিয়া, ইন প্রিভিয়াস ইয়ার, ইন প্রিভিয়াস ইয়ার, হিস্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার কত জানিস তো? প্রিভিয়াস ইয়ার কত? 23-24, ব্র্যাকেটে লিখে দে 23-24, ব্র্যাকেটে লিখে দে 23-24, হি স্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার, ব্যাক ইন 23-24, 93 ডেজ, 93 ডেজ, অ্যান্ড 290 ডেজ, অ্যান্ড 290 ডেজ, ইন লাস্ট 4 PPY, 4 PPY, PPY মানে বললাম তো, PPY মানে কি বললাম, কি বললাম, PPY এর ফুল ফর্ম প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, ইন লাস্ট 4 PPY, তাই তো? তার মানে কি বলেছে, আর দত্ত একজন ভারতীয় নাগরিক, সে ভারতে ছিল কতদিন, 23-24 সালে 93 দিন ছিল, 23-24 93 দিন ছিল, অ্যান্ড 290 ডেজ ইন লাস্ট 4 PPY, ঠিক আছে? তো হয়ে গেল, ফুল স্টপ দিয়ে দেয়, লিখবি হি ডাজ নট স্যাটিসফাই, হি He does not satisfy. Any one of the basic conditions. Any one of the basic conditions. So, he is a resident in India. এই অঙ্কটা যদি পরীক্ষায় দেয়, তোর অপশন দিয়ে দেবে, একটা লিখে দেবে রেসিডেন্ট, একটা লিখবে নন রেসিডেন্ট, একটা লিখবে অর্ডিনারি রেসিডেন্ট, একটা লিখবে নন অর্ডিনারি রেসিডেন্ট, তখন তোকে লিখতে হবে যে কোন আসলে রাইট, তার জন্য তোকে করে দেখতে হবে না, এই হলো তোর অঙ্ক, এইভাবে তোকে পরীক্ষায় করতে হবে, ঠিক আছে? তো বুঝতে পারলি কি বললাম, তোকে এইভাবে করে দেখতো, এই হচ্ছে চ্যাপ্টার, কিছুই নেই চ্যাপ্টারটা, মতো সিম্পল চ্যাপ্টার, 1 নম্বর অঙ্কটা হলো, এরকম ভাবে আমাকে 2 নম্বর অঙ্কটা করতে হবে, দু নম্বর অঙ্কটা কি বলেছে, সন্দীপ রয় ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, সন্দীপ রয় কি একজন ভারতীয় নাগরিক, সন্দীপ রয় কি বলে, সন্দীপ রয় হচ্ছে একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন অঙ্ক দিয়েছে, মাথায় রাখতে হবে, যখনই পরীক্ষায় অঙ্ক দেবে না রেশন ডেটা সেট, দেখতে হবে আইসি আর পিআইও আছে কিনা, আইসি আর পিআইও আছে কিনা, আগের অঙ্কটা দেখ কোনো আইসির কথা বলেনি, আইসি বলেনি, আইসি মানে ইন্ডিয়ান সিটিজেনের কথা বলেনি, লিখেনি, মানে কোশ্চেনের মধ্যে পরিষ্কার হবে ইন্ডিয়ান সিটিজেন লিখেনি, ঠিক আছে? তো ইন্ডিয়ান সিটিজেন বা এই অঙ্কটা যেমন কি, এই অঙ্কটা কি দিয়েছে, ইন্ডিয়ান সিটিজেন বা পিআইও দুটোর মধ্যে একটা দিয়েছে, মানে আইসি আর পিআইও আলাদা করে নোট লেখানো আছে, যেটা আমি আজকে শুরুতেই পড়ালাম, আইসি আর পিআইও মনে করতে পারছি, আইসি আর পিআইও ডিম টু বি রেসিডেন্ট বললাম, ওখানে আইসি আর পিআইও পড়ালাম, এখানে যেমন এই অঙ্কটা পরিষ্কার হয়ে বলে দিয়েছে সন্দীপ রয় কে একজন আইসি মানে ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক, ঠিক আছে? তো হি ওয়েন টু ইউএসএ, সে ইউএসএ যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, ইউএসএ যাচ্ছে, কেন যাচ্ছে, ফর এমপ্লয়মেন্ট পারপাস, এমপ্লয়মেন্ট পারপাসে ইউএসএ আছে, এরকম একটা নোট লেখানো ছিল, কেউ যদি চাকরির সূত্রে যদি ভারতের বাইরে যায়, কোনো ইন্ডিয়ান সিটিজেন যদি চাকরির সূত্রে ভারতের বাইরে যায়, তার ক্ষেত্রে নিয়ম কি ছিল, তার ক্ষেত্রে নিয়ম কি ছিল, দেখ বলে দিই, এইগুলো বলেছিল ক্লাস করাটা খুব জরুরি ছিল, এই ক্লাসে সব এইগুলো সব আগের দিন পুরো বোঝানো হয়ে গেছিল, সব কটা বুঝিয়ে দিয়েছিল, আগের দিন পুরো থিওরি পড়িয়ে দিয়েছিল,
কত নম্বর পেজ খুলবি বলে দিচ্ছি, 4 নম্বর পেজের একদম লাস্টে চলে আয়, 4 নম্বর পেজের লাস্টে চলে আয়। চলে এসেছিস লাস্টে, 4 নম্বর পেজের লাস্টে তখন একটা পয়েন্ট লেখা ছিল, 60 days অর মোর উইল নট অ্যাপ্লাই লেখা আছে, দেখেছিস? 60 days অর মোর উইল নট অ্যাপ্লাই। আমি কিছুক্ষণ আগে আগে একটা যে অঙ্ক করালাম না, যে আমাদের প্রথম বেসিক কন্ডিশন কি ছিল, তোমাকে 182 দিন থাকতে হবে, বলেছিলাম না? বললাম তো, এমনি তো বললাম তো, প্রথম বেসিক কন্ডিশন কত? 182 দিন থাকতে হবে। যদি তুমি প্রথম কন্ডিশনে 182 দিন থাকতে না পারো, কোনো সমস্যা নেই, তাহলে তোমার 60 দিন থাকতে হবে, 60 দিন থাকতে হবে, এবং লাস্ট 4 বছরে মোট 380 দিন থাকতে হবে, তাহলে তুমি রেসিডেন্ট। কিন্তু বলছে, কিন্তু কিছু কিছু লোক আছে তাদের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়নি, কিছু কিছু লোক, এই কিছু কিছু লোকের মধ্যে ইয়ে লেখ, এই যে কিছু কিছু লোক মানে কি, 3 জন লোকের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়নি, এই 3 জন লোকের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়নি। 3 জন লোক কে? কোন 3 জন লোক? এমন কোন ইন্ডিয়ান সিটিজেন লিভ ইন্ডিয়া, ভারত ছাড়ছে কেন? চাকরি করে। কেউ যদি চাকরি করতে ভারত ছাড়ে, তার জন্য 60 দিন অ্যাপ্লাই হয়। বোঝা গেল কি বললাম লাইনটা মানে? বুঝতে পারি, তার মানে এই যে অঙ্ক করার আগে তোকে ক্লজটা, এটা হচ্ছে ক্লজ খাড়া, এই ধারাগুলো তোকে পড়ে রাখতে হবে। অঙ্ক করলেই ভালো না, কিন্তু অঙ্ক করার আগে পুরো দেখ, ট্যাক্স আলাদা জিনিস, ট্যাক্স সাবজেক্টটাই আলাদা জিনিস। অ্যাকাউন্ট যেমন পুরো বোঝা, ট্যাক্স ওরকম বোঝা না, ট্যাক্স ল, ল যা ক্লিয়ার সে ট্যাক্স খুব সুন্দর করতে পারে, এটা হচ্ছে ট্যাক্সের ল। তো এখানে দেখ, এখানে কোশ্চেনটা চলে আয়, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা এখানে কি লেখা ছিল। আমি পড়িয়ে দিলাম ওখানটায়, এখানে বলেছিল ইন্ডিয়ান সিটিজেন যে কিনা ইউএসএ যাচ্ছে চাকরি করতে, আমি কি বলি চাকরির উদ্দেশ্যে কেউ ভারতবর্ষের বাইরে যায়, সেক্ষেত্রে তার 60 দিন অ্যাপ্লাই হয়। সেক্ষেত্রে বেসিক কন্ডিশন একটাই, 120 দিন, সরি 182 দিন, সেক্ষেত্রে বেসিক কন্ডিশন একটাই, 182 দিন, ঠিক আছে? তুমি যদি 182 দিনের বেশি ভারতে থাকো তাহলে রেসিডেন্ট, নাহলে রেসিডেন্ট, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে। লাস্ট 4 বছরে নাকি শুধু সেকেন্ড বেসিক কন্ডিশন, এই মতো যেটা বললাম, যে লিখলাম না এখানে, এই দেখ প্রথম, এই দেখ এখানে কি লিখলাম, এই দেখ এটাই হচ্ছে শুধুমাত্র এটা, এটা যদি ও ফুলফিল করে তাহলে ও রেসিডেন্ট, এটা অর্থাৎ এইটা চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে 2 নম্বর কাজে লাগে, 2 নম্বর বেকার, অর্থাৎ 60 দিন কোনো কাজে লাগে না, 1 নম্বরটাই বের। তারপর কি বলেছে, ও কবে ভারতের বাইরে গেছে দেখ, ডেটটা বলছে 3rd September 2023, কবে ভারতের গেছে, ভারতের বাইরে গেছে 3rd September 2023, ঠিক আছে? মানে 23-24 ভারতের বাইরে গেছে, আবার ভারতে চলে এসেছে কবে দেখ, কেম ব্যাক টু ইন্ডিয়া 12 December 2023, হি হ্যাজ বিন নেভার বিন আউট, ঠিক আছে, ইন্ডিয়া ইন দ্য পাস্ট, তো ডিটারমাইন হিজ রেশন স্ট্যাটাস অফ সন্দীপ রয় ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25, বেশ তাহলে আমাকে দেখতে হবে ও কতদিন ভারতে ছিল। অঙ্ক করে দিচ্ছি, কিছু নেই, একদম সিম্পল জিনিস, কোনো ভয় পাওয়ারও কিছু নেই। তাহলে আমি যে অঙ্ক শিখেছি প্রথমে একবারে, যেমন 2 নম্বর অঙ্কটা, একটা ঘর পর লিভ, একটা ঘর পর প্রতিটা অঙ্ক তুই প্রতিটা অঙ্ক দেখতে পারবি। ধর আমি রেসিডেন্সে 1 নম্বর অঙ্ক লিভ কামের ঘর করবো, একদম যদি লাস্ট অঙ্ক লিভ কামের ঘরই করবো, লিভ কাম করেই আমি এগোবো, লিভ কাম। তাহলে ও ভারত ছেড়েছে কবে দেখ, কোশ্চেন করে বল, কবে ডেট বলেছে বল, 3rd September 2023, মানে 23-24 এর মধ্যে তাহলে ভারতে আবার চলে এসেছে দেখ, ভালো লাগে চাকরি করতে, ওই দেশ থেকে চলে এসেছে কবে, 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর 2023, তাহলে 12ই ডিসেম্বর, 12-12-23 কামে, ঠিক আছে? তো 12-12-23, ঠিক আছে, 12-12-23 লিখে দিলাম। 12-12-23 মানে কি, এটা 23-24, 12-12-23 মানে এটা কত, 23-24, ঠিক আছে, ব্যাস, আর দরকার নেই আমার, আমার আর দরকার নেই, এত অবধি বোঝা গেল? লিভ আর কাপ, কোশ্চেন পড়ে, কোশ্চেন পড়ে সাজানোটা খুব জরুরি, সাজানোটা খুব জরুরি। এবার কি করবো, কাজ তো মিটে গেল, কাজ তো মিটে গেল, দেখ কাজ মিটে গেছে আমাদের, দেখ ভালো করে দেখ, এই অঙ্কে তোকে বেশি খাটতে হবে না, এই অঙ্কটার জন্য দেখ, এই অঙ্কটা আগের মতো যেমন সুন্দর করে ছক কাটলাম না, এটা ছক কাটার দরকারই নেই, এটা ছক কাটার দরকারই নেই, তোকে বলছি শুধু কি, আমি কি বললাম আগের বছর, আগের যে অঙ্কটা করলাম, সবার প্রথম কোন বছর, সবার প্রথম কোন ঘরটা করেছিলাম, দেখেছিস তো সবার প্রথম কোন ঘর করেছিলাম, না না কোন ঘর, 23-24, কোন ইয়ার 23-24, তো তুই যখনই অঙ্ক করবি না সবার প্রথম 23-24ই করতে হবে। দেখ কি লিখছি, দেখ ভালো করে দেখ, 23-24 লিখছি, 23-24, আর কেন ছকটক করছি না, মনে ছক করছি না, জাস্ট 23-24 লিখছি, জাস্ট 23-24 আর কিছু লিখছি, কারণ এই কোশ্চেনটা পড়ে বুঝে গেছে এখানে ছক করার দরকার নেই, সে তুই
যদি মনে করিস ছক কেটে করবো, কোনো ব্যাপার নেই, করতেই পারিস। তুই যত করবি 4-5টা অঙ্ক করবি, তারপর তুই বুঝিয়ে বিয়া ছক্কাটা দরকার নেই। কারণ কি আমার কি আমার এখানে রুলটা কি ছিল, রুলটা করতে হবে চাকরির উদ্দেশ্যে যদি ভারতের বাইরে যায় তাকে কতই থাকতে হবে, 182 থাকতে হবে। 23-24 করলে ধরলাম তো আর দরকার নেই, আমার তো আর দরকার নেই, আমি করে লাভ কি, আমার তো আর দরকার নেই। 23-24 এটা করতে করতেই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তো 23-24, তো 23-24 ভদ্রলোক, এই ভদ্রলোক কবে ভারত ছেড়েছে বল? সেপ্টেম্বর মাসের 3 তারিখে ভারত ছেড়েছে। তাহলে সেপ্টেম্বর মাসের 3 তারিখে ভারত ছেড়েছে, তাহলে তোর যদি অসুবিধা আমি বলছি আরো সুন্দর করে লিখে লিখে দিই 23-24। দেখ এটুকু তো করতেই পারিস, কোনো সমস্যা, এটা ভালো লাগবে তোদেরও করতে ভালো লাগবে। এপ্রিল মাসের নামগুলো লিখছি, মে, ঠিক আছে, জুন মাসের নামগুলো লেখ, অসুবিধা নেই। এপ্রিল মে মানে এপ্রিল থেকে পুরো কত মার্চ অব্দি নামগুলো লেখ, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর ফেব্রুয়ারি লেখা হলে বলবি, লেখা হলে বলবি, লিখে নিয়েছিস। যদি বাড়িতে করতে অসুবিধা হয় যেই অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোই বাড়িতে করবি, ঠিক আছে? করে করে আগে হ্যাবিট নিয়ে আসবি, অঙ্কের প্রতি একটা হ্যাবিট নিয়ে আসবি, কিভাবে করছি সেইগুলো ধরাটা শিখবি, তারপর তুই নতুন অঙ্কে যাবি। কিন্তু কিছু দাগ কাটতে হবে না, এই জিনিসটা তোকে দেখবে না কেউ, মানে কথা বুঝতে পারছিস তো, কাউকে দেখাতে হবে না, তোকে তো MCQ, ও এবার সেটা অ্যান্সার হয়ে যাবে, এগুলো কাউকে দেখাতে হবে না, জাস্ট তোর নিজের বোঝার জন্য যে খাতা পেজ দেবে ওখানে তুই রাফ করে দেখবি। যাই না এখনো বলতে পারবো। আচ্ছা দেখ এপ্রিল মাস, তাহলে এখানে কি হচ্ছে, এই ভদ্রলোক, এই ভদ্রলোক কবে ভারত ছেড়েছে দেখ, সেপ্টেম্বর মাসের 3 তারিখ ভারত ছেড়েছে, সেপ্টেম্বর মাসে, মানে ভারত ছেড়েছে সেপ্টেম্বর মাসে। তাহলে এপ্রিল মাসে কোন দেশে ছিল, ভারতে ছিল, তাহলে পুরো এপ্রিল মাস ভারতে ছিল, এপ্রিল মাসে 30 দিন ভারতে ছিল, মে মাসেও ভারতে ছিল, মে মাসে পুরো 31 দিন ছিল ভারতে, জুন মাসেও ভারতে ছিল 30 দিন, জুলাই মাসেও ভারতে ছিল 31 দিন, আগস্ট মাসে ভারতে ছিল 31 দিন, সেপ্টেম্বর ভারতে 3 দিন ছিল, কারণ সেপ্টেম্বরে 3 তারিখ ভারত ছেড়েছে, সেপ্টেম্বর মাসে 3 দিন ছিল। এমনি স্যার অক্টোবর মাসে কোন দেশে ছিল, অক্টোবর মাসে ছিল না, ভারতে ছিল না, ভারতের বাইরে, নভেম্বরও ভারতের বাইরে, ডিসেম্বরে আবার ভারতে চলে এসেছে, কবে চলে এসেছে ভারতে, 12ই ডিসেম্বর, তাহলে ডিসেম্বর মাসের 12 তারিখে এস, তার মানে ও ভারতে কতদিন ছিল ডিসেম্বর মাসে, কোন 31 তারিখ অব্দি গুনতে হবে, ও ভারতে এসছে 12 তারিখ, তাহলে 12 থেকে 31 তারিখ অব্দি ছিল, 11 দিন ছিল না, তারপরে কত হচ্ছে 20 দিন ছিল, 20 দিন ধরলাম আমরা, 20 দিন ডিসেম্বর মাসে 20 দিন ছিল, ঠিক আছে, 20 দিন ছিল ভারতে, 20 দিন ভারতে ছিল, ঠিক আছে, 20 দিন ভারতে ছিল, জানুয়ারি মাসে কোন দেশে ছিল, ভারতে ছিল, 31 দিন ছিল, ফেব্রুয়ারি মাসে 29 দিন ভারতে ছিল, ঠিক আছে, তো মার্চে 31 দিন ভারতে ছিল, কাউন্টিং কর, টোটাল কাউন্টিং কর কত হচ্ছে, টোটাল কাউন্টিং কর কত হচ্ছে, দেখ আমি বলেছি কাউন্টিং করে কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 267, তাই তো টোটাল হচ্ছে 267। তাহলে আমাদের নিয়ম কি শিখেছিলাম, 267 হয়ে গেল, 267 হয়ে যাওয়ার পর আমাদের নিয়ম কি বলেছিলাম, যে আমাদের 23-24, তাই তো 23-24 ভারতে কতদিন থাকতে হবে, 182 দিন। তাহলে দেখ এই তো লেখাই ছিল, নোট তো লেখাই ছিল, দেখ এখানে নোট তো লেখাই ছিল, কোথায় ছিল নোটটা, এই যে লেখা ছিল 23-24 সালে, কারণ প্রথম কন্ডিশন কি ছিল, 23-24 প্রথম কন্ডিশন কি ছিল, 23-24 কতদিন থাকতে হবে, 182 দিন বা তার বেশি থাকতে হবে। এখানে কতদিন থাকলো, এখানে কতদিন থাকলো 23-24-এ, 267 days, তার মানে কি প্রথম কন্ডিশন তো কমপ্লিট হলো, রেসিডেন্ট, ও তো রেসিডেন্ট হয়ে গেল, ও তো রেসিডেন্ট হলো। এক নম্বর যদি আমি বলি, এক নম্বর যদি বলি ও রেসিডেন্ট, ও রেসিডেন্ট, কি বললাম ও, কি বললাম ও, রেসিডেন্ট হয়ে গেছে, ও রেসিডেন্ট, কেন রেসিডেন্ট হলো, কারণ 23-24 ভারত থাকতে হবে 182 দিনের বেশি, ও 268 দিন ছিল, ও রেসিডেন্ট। দু নম্বর কি ছিল, রেসিডেন্ট হলে হবে না, আগের অঙ্কটা রেসিডেন্ট হয়নি বলে আমি কিছু বলিনি, আগের অঙ্ক নন রেসিডেন্ট ছিল আমি কিছু বলি, এই অঙ্কটা রেসিডেন্ট হয়ে গেছে। রেসিডেন্টকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলা হয় অর্ডিনারি আর একটাকে বলা হয় নন অর্ডিনারি, একটাকে বলা হয় অর্ডিনারি
আর একটা বলে নন অর্ডিনারি, ঠিক আছে স্যার কি করে বুঝবো ও অর্ডিনারি নাকি নন অর্ডিনারি, কি করে বুঝবো অর্ডিনারি নাকি নট অর্ডিনারি? দেখ ও অর্ডিনারি কি নট অর্ডিনারি এটা জানার জন্য আগে জানতে হবে রেসিডেন্ট কিনা। রেসিডেন্টকে দুভাগে ভাগ করা যায়, রেসিডেন্টকে দুভাগে ভাগ করা যায়, একটা অর্ডিনারি আর একটা নট অর্ডিনারি, ঠিক আছে? আমি আবার বলছি রেসিডেন্টকে দুভাগে ভাগ করা যায়, একটা অর্ডিনারি একটা নট অর্ডিনারি। তো অর্ডিনারি হবে নাকি নট অর্ডিনারি হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে? রেসিডেন্টের উপর। ও যদি রেসিডেন্ট হয় তখনই তুই বলবি অর্ডিনারি নাকি নট অর্ডিনারি, তাহলে ও রেসিডেন্ট, তাহলে এখানে বলতে হবে অর্ডিনারি নাকি নন। স্যার কি করে বুঝবো অর্ডিনারি নাকি নট অর্ডিনারি? দেখ আমি বেসিক কন্ডিশন লিখেছি, আমি অ্যাডিশনাল কন্ডিশন বলছি। এসি আমাদের এসি দুটো দুটো আছে, দুটো এসি হয় দুটো, অ্যাডিশনাল কন্ডিশন কটা আছে দুটো, অ্যাডিশনাল কন্ডিশন কটা আছে বললাম দুটো। কি কি অ্যাডিশনাল কন্ডিশন? দুটো আমি বলছি জাস্ট মনে রাখার জন্য, 7 বছরে 730 দিন থাকতে হবে বা তার বেশি, 7 বছরে 730 বা তার বেশি, মানে এটা কিছু ডেটা তোকে মনে রাখতে হবে, এটা তো মনে রাখতে হবে। এবার ডেটা কিন্তু নিজের মন মতন ডেটা তৈরি করলে হবে না, ট্যাক্সের ডেটা তৈরি করা যায় না তোর লয়ের ভাষা, ঠিক আছে? তোর নিজের মনে চল 7 বছর 725 দিন হবে না, 7 বছর 730 দিন, এবং 7টাকে 6 বা 5 হবে না, 7ই হবে, 7 বছরে 730 দিন থাকতে হবে। এবং আর একটা 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর, কি লিখলাম 10-এর মধ্যে 2, মানে বুঝলি 10-এ 2 মানে কি বুঝতে পারলি? 10টা বছরের মধ্যে 2টো বছর ফুল ফুল মানে বুঝতে পারলি? 1টা বছরে ফুল মানে কতদিন হয় জানিস? 1 বছরে ফুল মানে 365, 10 বছরে 2টো বছর ফুল মানে 365 থাকতে হবে, মানে 365 দিন ইচ, 10 বছরের মধ্যে যে কোনো 2টো বছর 365 দিন থাকতে হবে। যদি তোমার এই 2টো কন্ডিশন ফুলফিল করে তাহলে তুমি অর্ডিনারি। এখন তো তোমার প্রশ্ন স্যার যদি ধর 2টো ফুলফিল করতে পারো না, স্যার 1টা ফুলফিল করলে হবে না নট অর্ডিনারি, 2টোই ফুলফিল করতে হবে, 2টো ফুলফিল করলে তাকে বলা হয় অর্ডিনারি। আর যদি স্যার 1টাও ফুলফিল না করে বা 1টা করলো তাকে বলে নট অর্ডিনারি, ঠিক আছে? আমি আবার বলছি এগুলো কি, এই ব্যাপারগুলো কি, এগুলো দেখ আমি এখন মুখে বলছি একটু বুঝতে অসুবিধা হবে, কেন অসুবিধা হবে? তো পড়তে হবে তো নোটটা, নোট না পড়লে হবে না, নোট পড়তে হবে তো। তাহলে কি বললাম, আমাদের অ্যাডিশনাল কন্ডিশন দুটো ছিল, কি কি দুটো? এই দুটো কন্ডিশন ছিল, 2টো ফুলফিল করলো অর্ডিনারি, 1টা ফুলফিল করলো নট অর্ডিনারি, 1টাও ফুলফিল করলো নট অর্ডিনারি। ব্যাস এইগুলো সব দেখি এখানে সব নোটে লেখানো আছে, সব নোটে লেখানো আছে, নোট পড়তে হবে, এগুলো পুরো নোট, নিচে তো কোশ্চেন দিয়েছি উপরে সব নোট আছে। এই যে অ্যাডিশনাল কন্ডিশন যেটা বললাম, এই অ্যাডিশনাল কন্ডিশন, এই অ্যাডিশনাল কন্ডিশন বক্স করে দিয়েছি যাতে পড়তে না হয়, মানে লেখা বইয়ে, বইতে তো পুরো থরোলি লেখা আছে, আমি বক্স করে দিয়েছি এই অ্যাডিশনাল কন্ডিশন, মানে ওখানে বইয়েরটা পড়াচ্ছে আমি যেটা দিয়েছি নোট, সবচেয়ে বেস্ট নোট, সব বই ঘেটে নোট করা, বেস্ট নোট করা আছে, ঠিক আছে? তো তো অ্যাডিশনাল কন্ডিশন কি লেখা আছে এখানে, এই 10 ইয়ার্স, এই মতো বললাম না 10 ইয়ার্স, 10 বছর কথা বললাম, তো 10 বছর, 10 বছরের মধ্যে কি বলবে, 10 বছরের মধ্যে কবছর থাকতে হবে, 2 বছর। এই দেখ, এই দেখ কি লেখা আছে, 10 ইয়ার্স পুরো পড়তে হবে, দেখ 10 ইয়ার্স কি লেখা, 2 ইয়ার্স আছে, 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর, ঠিক আছে? আর কি 7 বছরের মধ্যে কতদিন বললাম, 730 দিন, ঠিক আছে? এবার দেখ নিচে লেখা আছে, মানে এখানে কি লেখা আছে, দেখ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট কাকে বলে, বলছে স্যাটিসফাই বলে একটা কথা লেখ, স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, আমার যে অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে দুটোই যদি স্যাটিসফাই করো তাকে বলা হয় অর্ডিনারি রেসিডেন্ট। স্যার নট অর্ডিনারি কাকে বলে, নট অর্ডিনারি ওয়ান, কি লেখা আছে, ওয়ান অর নান, একটা অথবা একটাও না, অ্যাডিশনাল কন্ডিশন বুঝতে পারি, এটাই বললাম, এই তো লেখা ছিল বেসিক কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশন কোথায় লেখা স্যার, অ্যাডিশনাল সরি কি জানো বেসিক কন্ডিশন কোথায় লেখে, এই দেখ বেসিক কন্ডিশন, এই দেখ বেসিক কন্ডিশন লেখা দেখ, এই তো কটা কন্ডিশন বেসিক দুটো, কি কি লেখা আছে, এটা অর লেখা দিই, অর অর এটা অথবা এটা। দেখ আমি বই থেকে বই তৈরি করাচ্ছি, আমি এটা কেন তৈরি করেছি সেটার অনেক কারণ আছে, বইতে সে তো খুঁজে খুঁজে পড়বে না, ভালো করে রিডিং করবে, আর এটা আমি একদম চার্ট করে দিই, চার্ট ছবি, এটা ছবির মতো, মানে একবার ছবি চোখ বোলালেই মনে পড়ে যাবে, চোখ বোলালে জন্য এই বক্স বক্স করে করেছি, ঠিক আছে? তো এর বেনিফিট তো আমাদের কলেজের সমস্ত স্টুডেন্ট এগুলো দেখে চলে যাচ্ছে, আর কি দেখতে হচ্ছে না ওদের। তো কি লিখলাম, এটা লেখা আছে কি দেখ, এই মতো বললাম পিভিয়াস ইয়ার মানে কত, 23-24 কতদিন থাকতে হবে, 182 দিন অথবা তার বেশি, এটা যদি থাকো তো ভালো, আর না থাকলে পিভিয়াস ইয়ারে 60 দিন। তারপর কি লিখে দেখ, অ্যাড দেখে সুন্দর করে বক্স করে, অ্যাড কি থাকতে হবে, 4 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং পিভিয়াস ইয়ার, মানে 4 PPY কতদিন থাকতে হবে, প্রেজেন্ট 365 ডেজ অন, এইটুকুই তো করতে হবে, এইটাই তো আছে, আর কিছু নেই, বেসিক কন্ডিশন রিহার্সাল কন্ডিশন মানে অঙ্ক শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম অঙ্কটা, এই অঙ্কটা চলে আসি আবার, তাহলে কি বললাম, অ্যাডিশনাল কন্ডিশন করা যায় দুটো, প্রথম অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল, 7 বছরে 730 দিন থাকতে হবে, আর 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে,
এই যে ভদ্রলোকটা যার যার অঙ্ক আমরা করছি, যার অঙ্ক আমরা করছি, যার অঙ্ক আমরা করছি, সে চাকরি করতে, তাই তো? ভারতের বাইরে গেছে কি করতে? গেছে চাকরি করতে। কবে ভারতের বাইরে গেছে? ভারতের বাইরে কবে গেছে? শুনুন, হলে পড়ে গেছে। হ্যাঁ, 23-24, অত বলতে হবে না, অত ডেট বলতে, 23-24 ফার্স্ট ভারতের বাইরে গেছে, 23-24। তার আগে ভারতে যাই, তার আগে কোন দেশে ছিল? ইন্ডিয়াতে ছিল। তার আগে তো আজীবন ইন্ডিয়াতেই ছিল। তাহলে এত সিম্পল কনসেপ্ট, 10 বছরের মধ্যে 2 বছর পুরো থাকতে হবে, কোথায় ছিল? ইন্ডিয়া। জানার দরকার, মানে ইজিলি হয়ে গেল। আর একটা কন্ডিশন কি ছিল? 7 বছর 730 দিন। একটা সিম্পল জিনিস মাথা খাটা, 1 বছর যদি 365 দিন হয়, 2 বছর কত দিন হয়? 730 দিন হয়। তার মানে কেউ যদি 10 বছরের মধ্যে 2 বছর পুরো থাকে, না তো হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছিস? কি বললাম? বলে যে 7 বছরে 730 দিন থাকতে হবে, আর 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকে, হয়ে গেল। তখন তার মানে আমার অ্যাডিশন মানে দুটোই স্যাটিসফাই করলো, দুটোই স্যাটিসফাই করলো। অ্যাকচুয়ালি আমরা অঙ্ক করতে গিয়ে বহু অঙ্ক করার পর একটা জিনিস খেয়াল করেছি, যদি কেউ যদি ভারতবর্ষের নাগরিক হয় না, তার অর্ডিনারি রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভারতের নাগরিক হলে। এটা যদি ফরেন নাগরিক হতো তার চান্স ছিল না, কারণ ফরেন নাগরিক মানে সে তো ফরেনেই থাকে, চান্স ছিল না। কিন্তু যদি ভারতীয় নাগরিক হয় সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হলো তাহলে বুঝতে পারলি? অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। এখন তুই বলি স্যার লেখাটা কি লিখবো? লেখাটা লিখে দিই, লেখাটা লিখে দিই। নিজের ভাষায় লিখতে পারি, আগে যেমন লিখলাম ওটাই তুই লিখতে পারিস। তুই লিখবি বেসিক কন্ডিশন, লিখবি বেসিক কন্ডিশন বলে হেডিং দিবি। কি নাম ছিল? সন্দীপ রায়। তুই সন্দীপ রায়, ঠিক আছে, কি লিখবি? সন্দীপ রায় ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। এটা তো এখন তোকে লেখাচ্ছি, পরীক্ষা তোকে লিখতে হবে না, ঠিক আছে তো? কিন্তু এই অঙ্ক যত প্র্যাকটিস করবি, স্কুলেও যখন অঙ্ক করবে, স্কুলে চ্যাপ্টার ভালো অনেকক্ষণ টাইম, অনেকদিন টাইম নিয়ে করাবে, ঠিক আছে তো? এই চ্যাপ্টার যখন করাবে তুই করতে বুঝতেও সুবিধা হবে। যাই হোক, ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো স্কুলে করাবে যখন, তখন দেখবি বুঝতে সুবিধা হবে, তাই না? এখন করালে, এখন করালে, আর অঙ্ক যত প্র্যাকটিস করবি। তবে এখন আমার যা যা অঙ্ক করে দিচ্ছি, এমসিকিউ যার পরীক্ষায় চলে আসবে সব হয়েও গেছে, অঙ্ক সব হয়ে গেছে, এমসিকিউ সব হয়ে গেছে। কিন্তু তোকে প্র্যাকটিস করতে, যত প্র্যাকটিস করবি কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স বাড়বে প্র্যাকটিস করার উপর। যত প্র্যাকটিস করবে, আমি যে পিডিএফ দিচ্ছি যত অঙ্ক আছে সকলেই করবো, একটাও বাদ দেবো, ঠিক আছে তো? হ্যাঁ, সব অঙ্ক তো এখানে বসে হবে না, বাড়িতে অঙ্ক দেবো, অঙ্ক করতে হবে। যদি বাড়িতে অঙ্ক করতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, যে অঙ্কগুলো আগে হয়েছে সেই অঙ্কগুলো আগে করবে, সে অঙ্কগুলো আরো একবার করে করবি। আগে দেখ, অঙ্ক অঙ্ক পরপর করাটা মেন নয়, যে কটা করলাম সে কটা কতটা বুঝতে পারলো এটা খুব জরুরি, নিজে কতটা না দেখে করতে পারছি এটা জরুরি। সন্দীপ রায় ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, কি লিখলাম? সন্দীপ রায় ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আজকে কলেজে চ্যাপ্টার রিভাইজ করাবো, বেশিক্ষণ না, কতক্ষণ বলেও দিয়েছি আগের দিন, আজকে গ্রুপে মেসেজও করে দিয়েছি, 25 মিনিটস এর রিভিশন হবে, পুরো চ্যাপ্টার 25 মিনিটস এর রিভিশন, সাথে হবে 25 মিনিটস এর ফুল চ্যাপ্টার রিভিশন করতে হবে। কিছু নেই চ্যাপ্টারটা বলে, একদমই কিছু নেই, মানে 5 মার্কসের জন্য খুব একটা বেশি সময় দেওয়া যায় না, 25 মিনিটস আমি অনেকটা টাইম বলে দিয়েছি। কি করতে হবে রিভিশন মানে কি? যখন আমরা রিভিশন করাই কোনো অঙ্ক করাবো না, কোনো অঙ্ক করাবো না, কি করাবো জানিস? এই যে থিওরি গুলো পড়ালাম, ওই থিওরি গুলোকে রিভাইজ করাবো, অঙ্ক করাতে হবে, অঙ্ক তো সবার করা, অঙ্ক করে কি হবে? থিওরিটাকে রিভিশন, মেন থিওরিটা। এই চ্যাপ্টারের কেউ যদি বলে আমার প্রচুর অঙ্ক করবো, অঙ্ক আমি তোকে বলছি বারবার করে বলছি, এই চ্যাপ্টারে 3 থেকে 4টা অঙ্ক করে এনাফ, কিন্তু তোকে থিওরিটা বারবার করবো, থিওরি বারবার করে করতে হবে, থিওরি যত পড়বি তোর অঙ্ক, আর কিচ্ছু নেই, রিয়েলি কিচ্ছু নেই, থিওরি তোকে ভালো করে, থিওরি যদি ভালো করে না করতে চাপড়ি এমসিকিউ করতে পারবি না, একদমই করতে পারবি না। কি বলছে? সন্দীপ রায় ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে তো? হি স্টে ইন ইন্ডিয়া, হি স্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার, ইন প্রিভিয়াস ইয়ার কত ইন ছিল বল? মোর দ্যান 182 ডেজ ছিল বল, মোর দ্যান কি 182 ডেজ ছিল বল? তুই বল আমাকে, তোরা বল, প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল? প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল? খাতা দেখ, খাতায় দেখ লেখা ছিল প্রিভিয়াস ইয়ার কতদিন ছিল। তার মানে কি ওটা কি 182 দিনের বেশি? আগের অঙ্কটা এরকম লিখিনি, অন্যরকম লিখেছে, এখন অন্যরকম, যা খুশি তোর নিজের মনে যা চাইবে যে লিখতে পারছি ঠিকঠাক লিখবে। তাই বলছে হি স্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার মোর দ্যান, কি লিখলাম? মোর দ্যান, মোর দ্যান 182 ডেজ, কি 182 দিনের বেশি ছিল ইন ইন্ডিয়া,
in India in previous year more than 182 days. যখন যে স্যাররা বা ম্যাডামরা খাতা দেবেন কখনো কাটবেও না এখানে, কারণ দেখুন বলবে এত ভালো লিখেছে, খুব সুন্দর লিখেছে, 182 দিনের বেশি ছিল, 267 দিন তো 120 দিনের বেশি, তাহলে এটাও বুঝতে পারছি না আমি কেন 182 দিনটা টার্গেট করলাম। তো বারবার মুখস্থ হয়ে মাথায় থাকবে না 182 দিন থাকতে হয়, 120 দিনের বেশি ছিল। আর কি বলেছিলাম, 120 দিনের বেশি থাকতে তাকে কি বলা হয়, রেসিডেন্ট। তারপর লিখবে মোর দ্যান 182 ডেজ, ফুল স্টপ দিয়ে লিখবি, সো হি ইজ আ রেসিডেন্ট, so he is a resident in India, so he is a resident in India, please, so he is a resident in India, syllabus ta bhul korechi, the second semester e dewa uchit, ar ei ja mane tor second semester e ta exam jeta first chapter ache sei chapter ta ekhane dewa uchit, ota ekta theoretical chapter, ota ekhane dewa uchit, eta onko to ota dile khub bhalo to student aro bhalo kore shikhte jabe. যাই হোক, সো হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, লিখেছিস তো? না না লিখবো তো, অর্ডিনারি, এই দেখ এই থিওরি তোকে পড়তে হবে, দেখিস তুই একটা কোশ্চেন করলি অর্ডিনারি, অর্ডিনারি বেসিক কন্ডিশনে হয় না, অর্ডিনারির জন্য অ্যাডিশনাল কন্ডিশন দিতে হয়, বেসিক কন্ডিশনে এমন একটা কন্ডিশন, এই কন্ডিশন থেকে তোকে জানতে হবে ও রেসিডেন্ট কি রেসিডেন্ট আর কিছু না। তো এই পরীক্ষা এমসিকিউ দিতেও পারে যে তুমি রেসিডেন্ট কি রেসিডেন্ট না, তুমি জানবে কোন কন্ডিশনে, বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশনে বলা আছে রেসিডেন্ট কি নন রেসিডেন্ট, ঠিক আছে? শুধু সুন্দর চার্ট তুমি বইও পড়তে হবে না, ওই যে পিডিএফ দিয়েছি, পিডিএফটা তুই ভালো করে ইংলিশ গুলো পড়লে ইজিলি হয়ে যাবে, এটা ফার্স্ট ক্লাসে আমি এগুলো বুঝিয়েছি। এবার হচ্ছে অ্যাডিশনাল কন্ডিশন, এবার হচ্ছে অ্যাডিশনাল কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশনে তোকে বলবে অর্ডিনারি নাকি নন অর্ডিনারি। আমি কি বলেছিলাম, আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কটা আছে, দুটো, এখানে কটা স্যাটিসফাই করেছে ভাব, দুটোই স্যাটিসফাই করেছে, দুটোই, এখন স্যার দুটো কন্ডিশন, আর বলে দিই 10 বছরের মধ্যে 2 বছর পুরো থাকতে হবে, আর লাস্ট 7 বছরে মোট 300 বছরের বেশি থাকতে হবে, সরি 730 দিনের বেশি থাকতে হবে, তাহলে তাকে বলা হবে কি অর্ডিনারি রেসিডেন্ট। তো দুটো দুটোই লিখবি কি, একদম সিম্পল ভাবে লিখবি, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, সো হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, সো হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, হয়ে গেল। রেসিডেন্ট ইন ইন্ডিয়া, সো হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, এবার 3 নম্বর অঙ্কটা করো, ঠিক আছে? লেখালেখি গুলো বুঝতে পারি, আমি আর বেশি লেখা লিখতে সময় লাগছে, লেখাগুলো তোরা লিখতে পারবি, আমি জাস্ট তোকে অ্যানালাইসিস করে দেবো, তোরা নিজেরা লিখে নিবি, লিখে আমাকে দেখিয়ে নিবি। 3 নম্বর অঙ্কটা বলছি, হ্যাঁ 3 নম্বর অঙ্কটা বলছে, বলছে কি অরুণ রয় লিখতে কে বলেছে, আমি তো বলছি লিখতে হবে, হ্যাঁ কোথায়, না না তুই ইংলিশে লিখিস, এটা বেটার লাগবে, ইংলিশে লিখিস, তোমরা লিখবি, ইংলিশে লিখে দিলাম না, একই তো লেখা হবে, এই লেখাই তো হবে, ইংলিশে লেখা প্র্যাকটিস কর। 3 নম্বর লেখ, মানে 3 নম্বর কোশ্চেনে বলছে অরুণ রয় একজন ইন্ডিয়ান সিটিজেন, আবার ইন্ডিয়ান সিটিজেন, আবার ইন্ডিয়ান সিটিজেন দিয়েছে, ঠিক আছে মাথায় রাখবি, ইন্ডিয়ান সিটিজেন, লেফট ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম, ও প্রথমবার ভারত ছেড়েছে, কবে, 1 এপ্রিল 2023, তো 1 এপ্রিল 2023 মানে কত, 2023-24, ঠিক আছে? তো এই এই ইয়ারটা না তোকে ঠিক করে নিতে হবে, ফর জয়েনিং আ জব ইন কানাডা, কানাডায় একটা জব পেয়েছে, ওখানে জব করার জন্য যাচ্ছে, তার মানে ওই জবের নিয়ম কি বললাম, চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে 60 দিন অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে? তো হি কেম টু ইন্ডিয়া, সে আবার ভারতে চলে এসেছে, কবে, 15 নভেম্বর 2023,
আবার বলছে অ্যান্ড লেফট ইন্ডিয়া, আবার ভারত ছেড়েছে। ঠিক আছে, ভারত ছেড়েছে কবে? 15 এপ্রিল 2024 ডিটারমাইন হিজ রিলেশন স্ট্যাটাস ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তো এইগুলো দেখে দেখ, এরকম দেখে না অনেক ঘাবড়ে যাবে। এই জন্য তোকে কোশ্চেনটা পড়ে আগে লিভার কাপ সাজিয়ে দিবি, তাহলে কোনো কনফিউজ তৈরি হবে। কি বললো বুঝলি? কনফিউজ তৈরি হবে, তাহলে সাজাবি, হ্যাঁ লিভ কাপটা সাজাবি, তোমার সঙ্গে সঙ্গে সাজাবি। কত নম্বর অঙ্ক? এটা 3 নম্বর অঙ্ক। খুব সোজা অঙ্ক, অঙ্কগুলো খুব সোজা অঙ্ক, ভয় ভয় পেলে হবে না, হেভি সোজা অঙ্ক। তাহলে প্রথমে ঘর করবো লিভ আর কাপ, একটা ঘর করবো লিভ আর একটা ঘর করবো কি কাপ। তাহলে বল অরুণ রয়, ঠিক আছে? তো ও প্রথম ভারত ছাড়লো কবে বল? 1 এপ্রিল 2023, মানে 2023-24। ঠিক আছে, তো ও ভারত ছাড়লো, এই তারিখে ভারত ছাড়লো, কারণ কানাডা জব করতে হবে। ও আর ভারতে চলে আসলো কবে? ফোনটা বল। হ্যাঁ মানে 1/4/23। আচ্ছা এটা কি বুঝতে কখনো অসুবিধা আমাকে বলবি কি করে 2023-24 হয়ে আছে? এই যে 1/4/23 মানে 2023-24 হলো। দেখ আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, এটা আমি তোকে বলতে পারি, যদি এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে থাকে, এটা কোন মাস আছে? এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে আছে বলে 2023-24 হয়ে গেল, কিন্তু এটাই ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে থাকতে এটা 2022-23 হয়ে যেত। হ্যাঁ বুঝলি তো, এটা বললাম বুঝলি। এখানে কি আছে তুই দেখবি, প্রতিটা অঙ্গে এরকমই হবে। এটা কি মাস আছে? এটা মোট কথা এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে থাকে, তাহলে এটা পরের বছর চলে যাচ্ছে। এখানে কত আছে বল? 1/4/23, আমি 2023-24 করেছি। তুই পরেরটা দেখ, তাহলে ক্লিয়ার হবে। দেখ ও ভারতে এসছে কবে? 15 নভেম্বর 23। 15 নভেম্বর মানে 15/11/23, 15/11/23, এটা 11 মানে কোন মাস? নভেম্বর মাস। তো আমি কি বলি, নভেম্বর মানে এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে থাকলে 1 বছর বাড়িয়ে দিবি, মানে 23 মানে 23-24। ঠিক আছে, 23-24, ঠিক আছে, তুই বুঝিয়ে যাবি, কোনো সমস্যা হবে না। তাহলে এই তারিখে ভারতে আসলো, ঠিক আছে, ভারতে আসলো। আবার ভারত ছেড়ে গেছে কবে বল? বল ভারত ছেড়ে গেছে কবে? 15 এপ্রিল 2024, 15 এপ্রিল 2024। দেখ 15 এপ্রিল 2024, তাহলে বল দেখি এটা কোন সাল হবে? 15 এপ্রিল 2024, 24-25। ও বললো 24-25, বুঝতে পারলি? এটা 24-25, ব্যাস। আর কিছু কোশ্চেন বলে? আর কোনো কোশ্চেন বলে? এইটুকুই বলেছে। ঠিক আছে, সাজানো হয়েছিস? সাজানো ক্লিয়ার? প্রথমে কি লিখলি? লিভে লিখলি কি 1/4/23, আসলো কবে? 15/11/23, আবার গেল কবে? 15/4/24। ঠিক আছে, কোথায় লিখলি 15/4/24টা? লিভে লিখেছিস তো, তুই কামে লিখেছিস, লিভে লিখ 15/4/24, বোঝা গেল না? ক্লিয়ার হয়েছে না? এবার কি হবে ঘর করবো? কেন আমি কি শিখেছি তোদের? 23-24টা দেখি প্রথমে, 23-24টা দেখি প্রথমে, না ইয়ার লিখলাম ইয়ার। যেমন তোদের শিখেছি প্রথমে কি লিখবি, মাসগুলোর নাম লিখ, ইয়ার লিখে পুরো মাসের নাম লিখ, ইয়ার লিখে পুরো মাসের নাম লিখ, ছোট ছোট করে করবি, এপ্রিল থেকে পুরো মার্চ অব্দি লিখতে থাক। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল। ঠিক আছে, এপ্রিল থেকে মার্চ, তারপর টোটাল। ঠিক আছে, প্রতিটা অঙ্ক। হ্যাঁ বল, কাটতে হবে না, পরে দেখছি। আচ্ছা বুঝতে পারলি তো, লিখলি? এবার আমরা তো দুটো অঙ্ক করলাম, দুটো অঙ্ক করলাম, তাহলে ইয়ার প্রথম ইয়ারটা কোন বছরটা লিখবো? প্রথম ইয়ারটা কোনটা লিখবো? 23-24, ঠিক আছে, কোন সন্দেহ নেই, আস্তে আস্তে ধীরে সুস্থ করবো। ভদ্রলোক এপ্রিল মাসের 1 তারিখে ভারত ছিল, এপ্রিল কদিন ছিল ভারতে? একদিন ছিল। মে মাসে ছিল ভারতে? না, মে মাসে ছিল না। জুনে ছিল না, জুলাইতে ছিল না, আগস্টে ছিল না, সেপ্টেম্বরে ছিল না, অক্টোবরে ছিল না, নভেম্বরে ভারতে 15 তারিখ এসছে। আর নভেম্বর মাস কতদিন হয়? 30 দিন হয়, তাই তো? তাহলে তুই এটা 16 দিন ধর, 16 দিন ধর, একদিন 15 দিন ধরতে হবে, এটা 16 দিন ধর। ঠিক আছে, নভেম্বর মাসে মনে কর 16 দিন ধরে। ডিসেম্বর মাসে কোন দেশে ছিল? ভারতে, তাহলে 31 দিন। জানুয়ারি মাসে কোন দেশে ছিল? ভারতে, ভারতে। আরে কোশ্চেন থাকলে জিজ্ঞাস করবি, মনের মধ্যে রাখবি, জিজ্ঞাস করবি। ঠিক আছে, তো ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে,
তোরা এবছর, তোরা তো দেখ তোদের ব্যাপারটা কি হয়, তোরা তো 23-24 পরীক্ষায় ফেব্রুয়ারি সবসময় ফিরিস দিনই হতো মাথায় রাখ, ফেব্রুয়ারি উদ্দেশ্যই হবে ঠিক আছে, কেন তোরা বুঝতে পারছিস তো ফেব্রুয়ারি, আরে এটা এটা কোন সাল যাবে, ফেব্রুয়ারি কোন মাস, ফেব্রুয়ারি কোন সাল, 2024, তো 2024 কোন ইয়ার হয়, লিপ ইয়ার হয়, তাই তো 29 হলো, মার্চে 31 দিন, ঠিক আছে। এবার শোন শোন বলছি কিন্তু একটা কথা শুনবি, এত অব্দি হয়ে গেল, ঘর হয়ে গেল, ও আবার ভারত ছেড়েছে কবে, 24-25, আমাদের কি 24-25 আছে, আমাদের অঙ্ক তো শুরুই হয়েছে 23-24 থেকে, 24-25 হবে না, তো এটা তোকে কনফিউজ করার জন্য দিয়েছে, অর্থাৎ এইটার কোনো কাজ হবে না এখানে, এটা তোকে কনফিউজ করার জন্য দিয়েছে, 24-25 হবে, কারণ আমাদের আমরা ট্যাক্স করি সবসময় প্রিভিয়াস ইয়ার ট্যাক্স করি, আমাদের প্রিভিয়াস ইয়ার তো 23-24, আমি 24-25 করবো কেন, পরের বছর যারা করতে পারবো আমাদের, ঠিক আছে, এটা তোকে কনফিউজ করার জন্য দিয়েছে, পরীক্ষা থাকতেই পারি বেশি করে, এরকম কনফিউজিং জিনিস থাকে, 24-25 এন্ট্রি হয়, ঠিক আছে, যোগ করে দেবে স্যার কি করতে হবে, কত হচ্ছে কাউন্টিং কর, কাউন্টিং করে বল কত হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ওয়ান, আস্তে 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 কথা বলিস না, মানে এখানে রেকর্ডিং হচ্ছে কথা বলিস না, টোটাল হচ্ছে 139, টোটাল কত হলো 139, তাহলে আমাদের রুল কি ছিল, এটা লেখাবো না, শিখিয়েছি লেখানো না, লেখাটা বাড়িতে লিখবি, লেখার জন্য একটু অল্প একটু জায়গা রাখলেই হবে, তাহলে স্যার লেখাটা কি লিখবো, তুই আগের অঙ্কের মতো লেখা লেখা যাবে কি যাবে না দেখে নিচ্ছি না, এখানে দেখ কি শিখিয়েছিলাম, আমার কথা মন দিয়ে শুনবি, আমি যে এখন যে কমেন্টটা বলছি, কমেন্ট মানে কি, পরীক্ষায় তোকে মানে তোর তো পরীক্ষায় লিখতে হবে না, তোর MCQ দেবে, চারটে অপশন দেবে, চারটে অপশন দিয়ে কারেক্ট অপশনটাকে তোকে কি করতে হবে, রাইট করতে হবে, তাই তো, তা রাইট করার জন্য তোকে তোকে অপশন দিল, তো ও ধর অপশন দিল তোকে বলছি, বললো রেসিডিউ, তারপর দিল নট রেসিডিউ বা নন রেসিডিউ, তারপর বললো অর্ডিনারিতে নট অর্ডিনারি, চারটে মধ্যে কোন অপশনটা হবে এরকম দিল, এবার তোকে তো বলতে হবে, তাকে জানতে হবে তো আমি কি শিখেছিলাম, রেসিডেন্ট কি নন রেসিডেন্ট জানার জন্য কি জানতে হবে, বেসিক কন্ডিশন, প্রথম বেসিক কন্ডিশন কি ছিল স্যার, 182 দিনের বেশি থাকতে হবে, আর একটা কি ছিল, প্রথম 60 দিনের বেশি থাকতে হবে এবং লাস্ট 4 বছর 365 দিনের বেশি থাকতে হবে, তাই তো ছিল। আচ্ছা ও যে এই যে ভদ্রলোক 3 নম্বর, নামটা কি ছিল, অরুণ রয়, ও ভারতের বাইরে গেছে, কেন গেছে, চাকরি করতে, কোনো ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন ছিল, ইন্ডিয়ান সিটিজেন যদি ভারতবর্ষের বাইরে চাকরি করতে যায় তার জন্য 60 দিন অ্যাপ্লাই হয় না, কতদিন অ্যাপ্লাই হয় না, 60 দিন, শুধুমাত্র 182 দিন অ্যাপ্লাই হয়, তাহলে 23-24 ভারতে কি 182 দিন ছিল, তাহলে ও কি হলো ডাইরেক্ট নন রেসিডেন্ট, কারণ বলে দিলাম আমি টোটালি স্কুলে বলে দিলাম কেন নন রেসিডেন্ট, তোকে মানে আমি বলছি যখন পরীক্ষায় বা কোনো যদি একটা স্কুলে জিজ্ঞাসা করে কি বলবি, স্যার বলবি যে 23-24 সালে মিস্টার অরুণ রয় ভারতে 182 দিনের কম ছিল, আর কিচ্ছু বলতে হবে না, 182 দিনের কম ছিল তাইও নন রেসিডেন্ট, তখন বলতে পারি যে সেকেন্ড কন্ডিশন কেন হলো না, কারণ হচ্ছে কোনো ভারতীয় নাগরিক যদি ভারতবর্ষের বাইরে চাকরি করতে যায় তাহলে তার জন্য সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই হয়, এটা পরিষ্কারভাবে রুলে বলা আছে, ঠিক আছে, ব্যাস বলে দিলাম আমি কারণটা পুরো হুবহু বলে দিলাম, এটাই ধর আমি জানি কথাটা বলে এটাকে MCQ দিয়ে দিল, সেকেন্ড কন্ডিশন কেন অ্যাপ্লাই হলো না, বুঝতে পারি তো সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই হয় না, কেন অ্যাপ্লাই হয় না, চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে তার জন্য সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই হয়, এগুলো তোকে প্রতিটা লাইন মানে বুঝতে হবে, ব্যাস এই তো হয়ে গেল, অ্যান্সার কেন নন রেসিডেন্ট, তা লেখাটা লিখতে পারি, এখন তুই বলি স্যার পরীক্ষার মানে ধরুন বাড়িতে আপনি বললেন লিখতে কেমন লিখবো, কি লিখবো, তুই যদি ইংলিশে লিখিস কি লিখবি, একই কথা লিখবো, কি লিখবি আগে বাড়িতে লিখবি, এখন না ওটা বাড়িতে লিখবি, বাড়িতে লিখে আমাকে পরের ক্লাসে দেখাবো, কি লিখবি তুই, আমি তোকে বলিছি, বলবি মিস্টার অরুণ রয় ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, হি স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে, ফর দ্য প্রিভিয়াস ইয়ার, হি স্টে ইন ইন্ডিয়া ইন প্রিভিয়াস ইয়ার বা ফর দ্য প্রিভিয়াস ইয়ার, কতদিন ছিল প্রিভিয়াস ইয়ারে, লিখবি যে লেস দেন 182 ডেজ, লেস দেন 182 ডেজ, আর কিছু লিখতে হলো না, লেস দেন 182 ডেজ, ঠিক আছে, লিখবি ফুল স্টপ দিয়ে দিবি, লেস দেন 182 ডেজ, তারপর লিখবি সো সো হি ইজ আ নন রেসিডেন্ট ইন্ডিয়া, ও 182 দিনের কম ছিল তাই নন রেসিডেন্ট, বুঝতে পারি, 3 নম্বর অঙ্ক, দেখ কত তাড়াতাড়ি হয়ে গেলে, তাহলে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে, বুঝিস তো, লেখাটা নিজে লিখে নিয়ে আমি বুঝতে পারি, আমি যা বললাম এটা লিখবি, অসুবিধা নেই লিখে আমাকে দেখাবে, চার নম্বর অঙ্কটা ভালো, খুব সুন্দর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা ভালো, বলছে কি অনিল সাহা, দেখ কি বলছে 4 নম্বর অঙ্কটা, বলছে মিস্টার অনিল সাহা অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার ছিল, ও ভারত ছেড়েছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার ভারত ছেড়েছে, প্রথমবার ভারত ছেড়েছে, কবে ভারত ছেড়েছে, 20 মার্চ 2023, আচ্ছা তুই বল দেখি, এটা বল না, তোরাও বল,
20 মার্চ 2023, মানে এটা কোন বছরের মধ্যে পড়ছে? 22-23, একদম ঠিক বলিস, 20 মার্চ 2023, মানে 22-23 একদম ঠিক। ঠিক আছে, এই এই ইয়ার গুলো না ঠিক হতে হবে, ইয়ার গুলো যদি বাই চান্স ভুল হয়ে যায় না, অঙ্ক ভুল হয়ে যাবে, ইয়ার যদি ভুল হয়ে যায় অঙ্ক তোর ভুল হয়ে যাবে, কারণ তুই একটা টার একটা ঘাড়ে চলে গেলে না ডেট ভুল হয়ে যাবে। তারপর কি আছে, এটা ফর টেকিং, ঠিক আছে, ফর টেকিং প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার, তার মানে তুই কি বুঝতে পারলি, অনিল সাহা ও ভারতের বাইরে কেন গেছে, ট্রেনিং এর জন্য গেছে, ট্রেনিং এর জন্য গেছে, চাকরির জন্য গেছে, তাহলে তো এই নিয়ম হবে না, চাকরির জন্য যায়নি, ট্রেনিং এর জন্য গেছে, তো এরকম কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে তখন। হি রিটার্ন টু ইন্ডিয়া, সে আবার ভারতে চলে এসেছে, কবে? 25 জানুয়ারি 24 চলে এসেছে, মানে স্যার 25 জানুয়ারি 24 মানে কোন বছর? 25 জানুয়ারি 24 মানে কোন বছরের মধ্যে পড়ে? 23-24। ওই যে আমি ট্রিক্সটা বলেছি ওটা মাথায় রাখলে তোর কোনোদিন কোনো ভুল হবে, কোনোদিন কোনো ভুল হবে, ওটা মাথায় রাখতে পারছি। ডিটারমাইন হিজ রেসিডেন্ট স্ট্যাটাস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, ঠিক আছে, পুশ করা যাবে 23-24। তো চ মোটামুটি কিছুটা বুঝতে পারছিস তো অঙ্কগুলো, যত করবি না, আমি তো তোদের বলছি যত এই টাইপের অঙ্ক করবি তত এত পুরো জলের মতন হয়ে যাবে, জলের মতন হয়ে যাবে, কিচ্ছু নেই চ্যাপ্টারে, চ্যাপ্টারে কিচ্ছু নেই, মোটামুটি তোদের ধরে নে জুলাই মাসের মধ্যে কস্ট্যাক সিলেবাস শেষ হয়ে যাবে, জুলাই মাসে, আগস্টও লাগবে না, সেপ্টেম্বরে তো পরীক্ষা 13 তারিখ থেকে, আগস্ট মাস পুরো পড়ে থাকবে পুরো রিভাইসের জন্য, আগস্ট মাস, জুলাই মাসে পুরো ট্যাক্স কমপ্লিট করে দেবো, মানে ট্যাক্স কি বলছি, মানে কস্ট, ট্যাক্স তো আর আর একদিন, আর একদিনে ট্যাক্স শেষ, ঠিক আছে, তো কস্ট জুলাই মাসে পুরো কস্ট শেষ হয়ে যাবে, কিছু নেই কস্টের সিলেবাসে, দেখলাম কিছু নেই। যাই হোক, এখানে লিখবো, প্রথমে লিখবো লিভ, কিন্তু যা যা যেইটুক যেইটুক করাচ্ছি সেইটুক সেইটুক পুরো কমপ্লিট করে নিতে হবে, যেইটুক যেইটুক করাচ্ছি ব্যাস, বেশি কি সিলেবাস আছে কিছু দেখতে হবে না, যা যা করাচ্ছি সেগুলোই তোকে প্র্যাকটিস করে নিতে হবে, স্যার কিছু দেখতে হবে, তা তুই দেখ তোর ট্যাক্স হয়ে গেলো 20 নম্বর কমপ্লিট হয়ে গেলো, ট্যাক্সের 20 কমপ্লিট হয়ে গেলো, কস্ট কষ্টে কোনো প্রেশারই নিতে হবে, ঠিক আছে, তো কস্ট অনেকটা ইজি, ট্যাক্স মানে অ্যাকচুয়ালি ট্যাক্সটা কি বলতো, ট্যাক্স অনেকের কাছে খুব ইজি লাগে, আবার অনেকের কাছে টাফ লাগে, কারণ বলতো ট্যাক্সের নিয়মটা কি বলতো, নিয়ম, যার নিয়ম মাথায় থাকবে সে ট্যাক্স ইজিলি করে ফেলো, নিয়ম, ট্যাক্স কোনো ভুল। আচ্ছা দেখ লিভ, তো কোশ্চেনটা পড়ে বল, আর বল পড়লাম তোমরা, কবে ভারত ছেড়েছে বলেছে বললাম 20 মার্চ 23, লিখবি 20-23 মানে এটা 22-23, ভারতে এসছে কবে, ভারতে এসছে 25 জানুয়ারি 24 মানে 23-24, বেশ ভালো, তাহলে এখানে ঘর সাজা, ইয়ার প্রথমে লেখ, ইয়ার মাসগুলোর নাম লেখ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল ঠিক আছে, ইয়ার আমাদের প্রথম ইয়ার কি লিখতে শিখেছি বল, 23-24, তাহলে দেখ ও ভারতবর্ষের লোক, ভারত ছেড়েছে কবে, ভারত ছেড়েছে 22-23, 23-24 সারেনি, ও ভারত 23-24 সারেনি, মন্দির শুনবি ওটা ভালো অঙ্ক দিয়েছে, ভালো অঙ্ক, ও ভারত ছেড়েছে কবে বল, 22-23, আমি কি 22-23 ঘর করেছি, না স্যার 22-23 ঘর, আমি 22-23 ঘর করিনি, ঠিক আছে, ও 23-24 কি বলেছে, 23-24 ভারতে এসছে কবে, এসে 23-24 ভারতে বল, বল কোশ্চেন পরে বল, 23-24 ভারতে এসছে কবে, 25 জানুয়ারি এসছে, 25 জানুয়ারি এসছে, 25 জানুয়ারি যদি এসছে তাহলে কতদিন ছিল ভারতবর্ষে জানুয়ারি মাসে, 7 দিন ছিল জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল, আর মার্চ মাসে কতদিন ছিল, 31 দিন ছিল, আমি আমি আগে 23-24 বোঝাই না, আমি তোকে শিখিয়েও দেবো, কারণ দেখ আমি আমি যতটা পারবো তত শর্টে করবো, কারণ কেমন তত এমসি কেউ যত কম লেখা যায়, তাই না, তো ট্রিক্স তো শুনে শুনে রাখ, তারপর তুই দেখবি। আচ্ছা দেখ তিনটে যোগ করে কত হচ্ছে, 29 আর 36, 36 আর 31 কত হয়, 67, কোনটা বল, এই তো 7, 29 আর 31 যোগ করে দেখতে হবে, কেন না ও ও ভারতে এসছে কবে, 23-24 ভারতে এসছে, ভারতে এসছে কবে, 23-24 কত তারিখে এসছে, 25 জানুয়ারি এসছে, 25 জানুয়ারি এসছে মানে জানুয়ারি মাসে কতদিন ছিল, 7 দিন ছিল, ফেব্রুয়ারি মাসেও ভারতে ছিল, মার্চেও ভারতে ছিল, তাহলে কতদিন ছিল, 67 দিন ছিল, কতদিন ছিল প্রিভিয়াস ইয়ারে,
আমাদের নিয়ম কি বলেছে, রুল কি বলছে, প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে? 182 দিন থাকলে তো রেসিডেন্ট হয়ে গেল, স্যার 100 দিন ছিল না। সেকেন্ড কন্ডিশন, এখানে অ্যাপ্লাই হবে কি হবে না? অবশ্যই হবে, কারণ এখানে চাকরি করতে হওয়াতে বাইরে জানি, অ্যাপ্লাই হবে। তাহলে অ্যাপ্লাই হবে মানে সেকেন্ড কন্ডিশন 60 দিন থাকতে হবে এবং লাস্ট 4 বছরে 300 বছরের বেশি থাকতে হবে। এবার তোদের কনসেপ্ট মানে তোদের মানে তোদের ব্রেন কি বলছে, লাস্ট 4 বছর ওকে 300 বছরের বেশি ছিল কি ছিল না? কোশ্চেন না পড়ে বল দেখি, ও ছিল, ও ছিল, কি করে বুঝলাম ছিল? ও তো ভারতের লোক, ও তো ভারতবর্ষের লোক, ও ভারতবর্ষের লোক, ও তো ও কবে ভারত ছেড়ে, তুই যদি বলিস স্যার 22-23 ভারত ছেড়ে, তার আগে কোথায় ছিল? ভারতে তো ছিল, তো 300 বছর হবেই। তবু আমি তোকে তোকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে তোর যত অঙ্ক প্র্যাকটিস করবি তুই বুঝতে পারবি। বোঝার চেষ্টা কর না, দেখ 22-23, তুই বললি স্যার একটু লিখে দেখান, 22-23 আমি দেখাচ্ছি, আমার না দেখালেও চলে যাবে, এটা না দেখালেও চলে যাবে, আমি তোকে দেখাচ্ছি 22-23। ও 22-23 ভারত ছেড়েছে কবে বল? ও 22-23 ভারত ছেড়েছে 20 মার্চ ছেড়েছে, মার্চ মাসের 20 তারিখ ছেড়েছে। তা মার্চ মাসের 20 তারিখ ছাড়লে মার্চ মাসে 20 দিন ছিল 22-23, তার আগে কোন দেশে ছিল? পুরো তো ভারতে ছিল। তার মানে এইগুলো না আমি রাইট মানলাম, রাইট মানলাম, আমি লিখবো না, লিখে সময় নষ্ট করতে চাইছি, পুরো ভারতে ছিল। বুঝতে পারলি ব্যাপারটা? স্যার তাহলে কতদিন হবে এখানে তুই ভাব, তুই কদিন ছিল না, শুধু মার্চ মাসে 11 দিন ছিল না, তাহলে জানিস আমি 354 একবারে লিখতে পারি, বুঝিস না কি বললাম? এগুলো তো তুই যত প্র্যাকটিস করি তত বুঝতে পারবি। স্যার তাহলে তার আগের বছর 21-22 কোন দেশে ছিল? ভারতে ছিল, কতদিন ছিল? পুরো 365 দিন ছিল। 20-21 কোন দেশে ছিল? স্যার ভারতে ছিল, কতদিন ছিল? 365 দিন ছিল। 17-365 করে হবে, এইটাই হচ্ছে তোর বেনিফিট যে তুই ভারতের লোক হলে অঙ্ক মার কমিয়েছিস, ভারতের অঙ্ক করলে তোর আগের বছর বলতো ভারতেই ছিল। তাহলে মোটামুটি বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে তোকে কি বললাম, তুই 22-23 এইগুলো না করলেও হয়ে যেত, এটা তোর বোঝার ব্যাপার। হ্যাঁ তুই যখন কোনো জিনিসটা বুঝতে পারবি না, তখন তুই জিজ্ঞাসা করিস স্যার আপনি কি করে বুঝতে পারছেন, সেটাই বলে দেবো যে আমি এইভাবে বুঝতে পারছি। আমি তোকে বলে মানে তোকে যতটা শর্টে করি তোর জন্য বেটার হবে, কারণ তোর এমসিকিউ, তোর এমসিকিউ, কারণ এত সময় দিতে পারবি না, ব্যাপারটা বুঝতে পারলি না কি বললাম? আচ্ছা এবার দেখ স্যার এটার অ্যান্সার বলুন কি হবে, রেসিডেন্ট, নট রেসিডেন্ট, নন রেসিডেন্ট, অর্ডিনারি, নট অর্ডিনারি, বলতে পারবি কি হবে? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, প্রথম কন্ডিশন ভাবতে হবে রেসিডেন্ট। হ্যাঁ স্যার রেসিডেন্ট, রেসিডেন্ট তো কি করে রেসিডেন্ট, প্রথম বছরে 60 দিনের বেশি থাকতে হবে আছে, আর লাস্ট 4 বছর 300 দিন আছে, তো দেখতে পাচ্ছিস তো রেসিডেন্ট হয়ে গেল। আর অর্ডিনারি কিনা, তো অর্ডিনারি তো অবশ্যই হবে, তো ভারতেরই লোক। তুই দেখ না, আচ্ছা দেখ না, এখানে তো করা আছে, তুই দেখ না, তুই 21-22 পুরো 300 বছর ছিল, 20-21 তার আগে তো সব করে 300 বছর হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, রেসিডেন্ট অ্যান্ড অ্যান্সার হবে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি, ঠিক আছে? তাহলে 4 নম্বর অঙ্কের অ্যান্সারটা হবে রেসিডেন্ট। বেশি না তুই তোরা 4-5টা অঙ্ক লিখে লিখিস, লেখা প্র্যাকটিস করিস, 4-5টা অঙ্ক বেশি লিখতে হবে, 4-5টা অঙ্ক লিখিস, তারপর না লিখলেও চলবে না, তোর লিখা লিখতে দেবে না, ঠিক আছে? জাস্ট 4-5টা অঙ্ক লেখা প্র্যাকটিস করিস, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। মানে সুমিত নস্কর একজন ইন্ডিয়ান সিটিজেন, বিজনেসম্যান, ঠিক আছে, কলকাতায় বসবাস করে, ও ইংল্যান্ডে গেছে কি করতে, বিজনেস করতে, ঠিক আছে? কবে গেছে? 31 আগস্ট 2023। ও আবার ভারতে চলে আসছে কবে? 2 মে 2024। হি হ্যাজ নেভার বিন আউট অফ ইন্ডিয়া ইন দ্য পাস্ট। আচ্ছা ও কি করতে ভারতের বাইরে গেছে? ইন্ডিয়ান সিটিজেন, চাকরি করতে যায়নি, বিজনেস করতে। তা আমি কি বলি, চাকরি করতে গেলে তখন ওই অ্যাপ্লাই হবে, কোনটা হবে? 60 দিন অ্যাপ্লাই হবে, চাকরি করতে যায়নি, তো ব্যবসা করতে গেছে, তাই জন্য মাথায় রাখে, ওরা ইচ্ছা করে ঘুরি ঘুরি দিচ্ছে জায়গাগুলো, বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তো আচ্ছা তাহলে চ অঙ্কটা কর, আগে লিপ কাম সাজা, তাহলে ভাবি বেটার হবে তাদের জন্য।
পাঁচ নম্বর অঙ্কটা একটা লিভ একটা কাপ, কোশ্চেন পড়ে বল কি ছিল ও ভারত ছেড়েছে কবে? 31st August 31/8/23 মানে এটা কোন বছর? 23-24 ও ভারতে এসেছে কবে? 2nd May 24 মানে 24-25 তো মানে এটা তোকে বেকার দিচ্ছে, তোকে তোকে কনফিউজ করার জন্য দিচ্ছে, অর্থাৎ এটার কোনো কাজ নেই, কারণ 24-25 তো কোনো কাজ নেই, আমার তো কাজ মেন 23-24। তাহলে দেখ 23-24 কত ইঞ্চি ছিল সাজা? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল। তাহলে ভারত ছেড়েছে কবে? 23-24 23-24 31 আগস্ট ছেড়েছে, তার মানে এপ্রিল মাসে ভারতে ছিল 30 দিন, মে মাসে 31 দিন ছিল, জুন মাসে 30 দিন ছিল, জুলাই মাসে 31 দিন ছিল, আগস্ট মাসের 31 তারিখ ছেড়েছে, মানে আগস্ট মাসে 31 দিন ছিল, তার আগের দিনগুলো ভারতে ছিল না। ঠিক আছে টোটাল কর তাহলে তো অঙ্ক 153 দিন, 153 দিন। সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, করেছি 23-24 হয়ে গেছে তাই তো, তার আগের বছর ছিল 22-23, 21-22, 20-21, 19-20 এর আগে যতগুলো বছর কোন দেশে ছিল? ভারতে ছিল। আমি তো কোশ্চেন জিজ্ঞাসা করলাম, যা একটা আমি এত কিছু বলবো না, এত বোঝাবো না, তো এই কোশ্চেনটা যে দিয়েছে যে সে সুমিত্র নস্কর, ও রেসিডেন্ট না নন রেসিডেন্ট? কারণ হচ্ছে 182 দিন ছিল না, ঠিক আছে 60 দিন তো ছিল, এবং লাস্ট 4 বছর 3 বছর ছিল, তার মানে ও রেসিডেন্ট হয়ে গেল, এবং অডিও রেসিডেন্ট হয়ে গেল। কত সুন্দর সিম্পল জিনিস হয়ে গেল, যত এরকম করবি তত বুঝতে সুবিধা হবে। লিখবো রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। রেসিডেন্ট কেন হলো সেটা তুই বুঝতে পারলি যে না স্যার প্রিভিয়াস ইয়ার 23-24 সালে ও ভারতবর্ষে প্রিভিয়াস ইয়ারে 153 দিন ছিল, যেটা 60 দিনের বেশি, এবং লাস্ট 4 বছরে 365 দিনের বেশি ছিল, তাই রেসিডেন্ট। আর অর্ডিনারি রেসিডেন্ট কাকে বলে? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর ভারতে থাকতে হবে ছিল, আর 7 বছরের মধ্যে টোটাল 730 দিন থাকতে হবে, 10 বছরের মধ্যে কেউ যদি 2 বছর পুরো ভারতে থাকে 730 দিন এমনিই তো হয়ে গেল। এই 5 অব্দি আমি করিয়ে দিলাম।